নমস্কার, আমি অগ্রদীপ। আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অমৃতা আজ আমাকে যে বিষয় সম্বন্ধে বলতে বলেছে তোমাদের জন্য, সেটা হচ্ছে বাংলা সাহিত্য থেকে বাংলা সিনেমা, বা একটা ওভারঅল সাহিত্য থেকে সিনেমা সম্বন্ধে আলোচনা। তোমাদের সঙ্গে যদি আমি সামনাসামনি এই ক্লাসটা নিতে পারতাম বা সামনাসামনি যদি কথা বলতে পারতাম, তাহলে হয়তো আরো অনেক ভালো হতো। কারণ সামনাসামনি কথা বললে যে ইন্টারাকশনটা হয়, সেটা এরকম ক্যামেরার সামনে বসলে পায় না। তো হয়তো সেজন্য কোথাও কোথাও আমার কথা বলাটা হয়তো একটু মনোকোনাস তোমাদের লাগতে পারে। তবে আমি চেষ্টা করব যাতে মোটামুটি একটা বেসিক ইন্ট্রোডাকশন তোমাদের এই বাংলা সিনেমা থেকে, বাংলা সিনেমার বাংলা সাহিত্যের উপর কতটা ভিত্তি করে হয় বা হয়ে এসছে, এবং একটা ওভারঅল গোটা পৃথিবীতে সাহিত্য সিনেমার মধ্যে যে সম্পর্ক, সেটা সম্বন্ধে কিছুটা হলেও ওয়াকিবহাল করা, যাতে যেটার উপর ভিত্তি করে তোমরা এরপরে তোমাদের নিজস্ব গবেষণা, নিজস্ব কাজ করতে পারো। আর অমৃতার কাছে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমি আমার ইমেল অ্যাড্রেসও দিয়ে দেবো। তোমাদের যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও, তোমরা ইমেল করে বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা বলে সেটা করতে পারো। তো বাংলা সাহিত্য থেকে বাংলা সিনেমা এটা সম্বন্ধে শুরু করার আগে আমি তোমাদের বলবো যে সিনেমার শুরুটা কিভাবে হয়েছিল। তো সিনেমার যখন শুরু হয়েছিল ইউরোপে, তখন সিনেমাকে কিন্তু একটা ম্যাজিক ট্রিক বা একটা সার্কাস যেরকম আমরা দেখি, ওভাবে সিনেমাকে দেখা হতো। কারণ তখন সিনেমাতে একদম শুরুতে গল্প বলার এই ভঙ্গিটা আসে। প্রথম যে সিনেমাতে শট নেওয়া হয় সেটা ছিল একটা ট্রেন, সেটা স্টেশনে ঢুকছে, প্ল্যাটফর্মে ঢুকছে, সেই শটটা বা সেই ঢোকাটাকে একটা ফিল্ম ক্যামেরাতে রেকর্ড করা হয়। তো সেটা যখন প্রথম বড় পর্দায় দেখানো হয়েছিল দর্শকদের, তারা স্বাভাবিক কারণে একটা ভয় পেয়ে গেছিল। তারা ভেবেছিল যে এটা কি, তারা ভেবেছিল হয়তো সেই পর্দা ফুড়ে ট্রেনটা তাদের দিকে চলে আসবে। কিন্তু তারপরে ধীরে ধীরে যখন সিনেমার আরো ইভলিউশন হলো, সিনেমার যখন ইভলিউশন হলো, সিনেমা যখন স্রেফ একটা মেলাতে টিকিট কেটে ওই বায়োস্কোপে চোখ রেখে কয়েকটা চলমান দৃশ্য বা মুভিং ইমেজ এর বাইরে যখন সিনেমা আরো প্রোগ্রেস করলো, অর্থাৎ সিনেমায় যখন যারা বানানো শুরু করলেন ফিল্ম মেকার বা সিনেমার কারিগররা, তারা যখন বুঝলেন যে সিনেমা দিয়ে একটা গল্প বলা যেতে পারে শটের পর শট জুড়ে এবং অভিনয়ের মাধ্যম দিয়ে, তখন সিনেমার বা সিনেমা করিয়েদের গল্পের প্রয়োজন হয়ে পড়লো। এবার যে কোনো শিল্পই, আমাদের যে কোনো শিল্পই, মানে ধরে নাও সঙ্গীত, চিত্রকলা, স্কাল্পচার, সাহিত্য, ফটোগ্রাফি, সিনেমা, এই যে কটা আর্টের মিডিয়াম আছে, সেই সব আর্ট মিডিয়ামে কিন্তু একে অপরের থেকে ধার করে, একে অপরের থেকে ইনফ্লুয়েন্সড হয়, অনুপ্রাণিত হয়। তো সিনেমা যে সাহিত্য থেকে হবে বা নাটক বা সাহিত্যের অন্যান্য যে শৈলীগুলো আছে, কবিতা বলো, গল্প, উপন্যাস, এবং কি প্রবন্ধ, সেখান থেকে যে সিনেমা প্রভাবিত হবে বা সিনেমা অনুপ্রাণিত হবে, সেটা কিন্তু খুবই একটা স্বাভাবিক ঘটনা ছিল। এবার ভারতবর্ষে যখন সিনেমা প্রথম এলো, একদম আমাদের এই 20th century বা বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে এলো, তখন ভারতে যারা সিনেমা বানানো শুরু করেন, যেমন ভারতের সিনেমার গডফাদার বলা হয় দাদা সাহেব ফালকেকে, তিনি যে প্রথম ছবিটা বানিয়েছিলেন 1913 সালে, এবং যেটাকে ভারত সরকার থেকে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের আখ্যান দেওয়া হয়েছে, সেটা ছিল রাজা হরিশ্চন্দ্র। এবার আমরা সকলেই জানি যে রাজা হরিশ্চন্দ্র উনি একজন পৌরাণিক চরিত্র, এবং ওনার জীবন নিয়ে যে ছবিটা হলো তার মধ্যেও সেই পৌরাণিক এলিমেন্ট বা উপাদানগুলোকে আমরা দেখতে পাই। তো ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশের একটা ব্যাপার তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, সেটা হচ্ছে আমাদের এইখানে ভারতীয় উপমহাদেশ বলতে আমি বলছি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে বাকি দেশগুলো আছে, শ্রীলঙ্কা, সেখানে কিন্তু অনেক শতাব্দী ধরেই একটা ওরাল ট্র্যাডিশনের ধারা আছে, একটা ঐতিহ্য আছে। ওরাল ট্র্যাডিশন বলতে কি, ওরাল ট্র্যাডিশন হচ্ছে যেখানে মুখে মুখে গল্প বলা হয়। এবার ভারতবর্ষের একদম তুমি যদি তোমরা পুরো সাহিত্যের ইতিহাস দেখো, সেটা বাংলা যখন সান্ধ্য যুগ বা যখন চর্যাপদ বা তারও আগে যে লেখাগুলো হয়েছে, মানে রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদ, গীতা, এগুলো সবই লেখা হতো সংস্কৃততে। পরবর্তীকালে সংস্কৃত থেকে বিভিন্ন ভাষায় নিশ্চয়ই অনুবাদ হয়েছে, বাট একদম অরিজিনাল টেক্সট যেটা ছিল সেটা ছিল সংস্কৃততে। এবার সেই সময় ছিল প্রবলভাবে ব্রাহ্মণ্য যুগ, এবং ব্রাহ্মণ্য যুগে আমরা জানি যে ব্রাহ্মণ না হলে সংস্কৃত পড়ার অধিকার কাউকে দেওয়া হতো না,
এই যে কুপ্রথা, একটা একটা ম্যাল প্র্যাকটিস, সেটা সেই সময় ছিল। এবং তার ফলে এই যে লেখাগুলো, এই যে টেক্সটগুলো, এগুলো সাধারণ মানুষের ছিল ধরাছোঁয়ার বাইরে। কিন্তু গল্প শুনতে সবারই ভালো লাগে, গল্প শুনতে সবারই ভালো লাগে। তাই এই বেদ পুরাণ বা রামায়ণ মহাভারতের যে গল্পগুলো বা এটার যে মূল স্টোরি লাইন যেটাকে আমরা বলি, সেটা কিন্তু মুখে মুখে বা কথকতার মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে বহু শতাব্দী ধরে পৌঁছে গেছে। তো এই কথকতা বা ওরাল ট্র্যাডিশন, যেটা কিনা এখনও কাশি বা বেনারসের বিভিন্ন জায়গায় প্রচলিত, সেই কথকতার মাধ্যম দিয়ে বলা গল্পগুলো বা আমাদের পৌরাণিক এবং রামায়ণ মহাভারতের যে ছোট ছোট গল্পগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের কালেকটিভ আনকনশিয়াস বা যেটা আমরা বলতে পারি একটা গোষ্ঠীগত অবচেতন, সেই গোষ্ঠীগত অবচেতনের শুরু থেকেই আছে। অর্থাৎ আমরা যখন আমাদের কাউকে গল্প বলতে হয়, কোনো না কোনোভাবে কিন্তু এই গল্পগুলোর থেকে আমরা, এই গল্পগুলোর হয়তো ডিরেক্ট রেফারেন্স না, বাট এই গল্পগুলোতে আমরা যে সম্পর্কগুলোকে দেখি, আমরা যে নাটকীয়তাকে দেখি, সেই নাটকীয়তা বা সম্পর্কের টানাপোড়েন কিন্তু এখনও যখন আমরা সিনেমা বানাই বা গল্প লিখি, উপন্যাস লিখি, সবের মধ্যে, এমনকি ভারতীয় পেন্টিং, ভারতীয় স্কাল্পচার, ভারতীয় মিউজিক, তার মধ্যে সেই সময় এই পৌরাণিক যুগের যে লিটারেচার, তার ধারা এখনও কিন্তু আমরা বই নিয়ে চলেছি। তো খুব স্বাভাবিকভাবেই যখন দাদা সাহেব ফালকে, উনি হিন্দি, ইংরেজি এবং মারাঠি এই তিনটে ভাষা মিলিয়ে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটা বানিয়েছিলেন, এবং তার মধ্যে ওই জন্য উনি এমন একটি চরিত্রকে বেছে নেন যে একটি পৌরাণিক চরিত্র, এবং তখন ছিল নির্বাক ছবির যুগ। তাই এই যে ভাষাগুলো আমি বললাম, এই ভাষাগুলো নির্বাক ছবি তোমরা দেখবে মাঝখানে মাঝখানে ইন্টার কার্ড আসতো, টাইটেল কার্ড, যেখানে কেউ কিছু যদি ইম্পর্টেন্ট একটা ডায়লগ বলে, সেই ইম্পর্টেন্ট ডায়লগটাকে তখন টাইটেল কার্ডে দেখিয়ে দেওয়া হতো। তোমরা চার্লি চ্যাপলিনের কোনো ছবি দেখতে পারো, চার্লি চ্যাপলিনের ছবিতেও যেগুলো নির্বাক ছবি, সেখানে এভাবে ইন্টার কার্ডের মাধ্যম দিয়ে দর্শকদের বুঝিয়ে দেওয়া হয় বা কমিউনিকেশনটা ওভাবে করা হতো। তো এর ছ বছর পরে, 1913-তে এই যে ছবিটা হলো, তার ছ বছর পরে বাংলাতে প্রথম নির্বাক ছবি তৈরি হয়, এবং যার নাম হচ্ছে বিল্লবঙ্গ। তো বিল্ল, যেমন রাজা হরিশ্চন্দ্র আমরা দেখেছি যে হরিশ্চন্দ্রের জীবনী নিয়ে, বিল্লমঙ্গল খুব সারপ্রাইজিংলি আমি বলবো যে কোনো পৌরাণিক চরিত্রকে সরাসরি তার জীবনীকে না বলে, বরঞ্চ বিল্লমঙ্গলে আমরা দেখি ভক্তি কবি সুরদাস। তো তোমরা যদি প্রাচীন বাংলার সাহিত্য পড়ে থাকো বা প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে থাকো, সেখানে তোমরা সুরদাসের নাম পড়েছ। তো সেই সুরদাস যে প্রাচীন আমাদের ভক্তি কবি ছিলেন, তার জীবন নিয়ে প্রথম বাংলা ছবি, নির্বাক বাংলা পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি হয়, যার নাম হচ্ছে বিল্লমঙ্গল। এবং এই বিল্লমঙ্গলে যদি আমরা ভালো করে একটু দেখি বা ভাবি আমরা, তাহলে দেখবো সাহিত্যের সঙ্গে কিন্তু তাদের প্রথম ছবিতেই, বাংলার ছবিতে যোগাযোগটা ওভাবে হয়ে গেল, যে আমরা সরাসরি কোনো গল্প, উপন্যাস বা নাটক থেকে আমরা উপাদান নিলাম না, কিন্তু একজন কবি, একজন সাহিত্যকার তার জীবনীকে, এবং নিশ্চয়ই তার কবিতাও সেই সিনেমাতে এসেছে, তো সেই কবির জীবনীকে নিয়ে ছবিটা তৈরি হলো। এরপরে 1931 সাল, এটা একটু দেখে নিতে হবে, তোমরা গুগল সার্চ করলে এগুলো পেয়েই যাবে, 1931 কিংবা 1933 সালে প্রথম বাংলা সবার ছবি তৈরি হয়, একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি, শর্ট ফিল্ম যেটাকে বলে, সেটা তৈরি হয়, তার নাম হয় জামাই ষষ্ঠী। এবং জামাই ষষ্ঠী রিলিজ করার, হলে রিলিজ করার ছ মাসের মধ্যে প্রথম বাংলা পূর্ণ দৈর্ঘ্যের সবার ছবি রিলিজ করে, যেটার নাম দেনা পাওনা, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা উপন্যাস থেকে অবলম্বনে বা ওই উপন্যাসের থেকেই পুরোপুরি অ্যাডাপ্টেশন করে বাংলা নির্মিত। তো তাহলে আমরা কি দেখলাম যে দেনা পাওনা মানে প্রথম যে নির্বাক ছবি থেকে এসে সবাক ছবি তৈরি হলো বাংলায় পূর্ণ দৈর্ঘ্যের, সেটা কিন্তু একটা অ্যাডাপ্টেশন। এবং আজকের আমাদের মূল বিষয় হচ্ছে অ্যাডাপ্টেশন, এবং মেইনলি বাংলা সাহিত্য থেকে বাংলা সিনেমার যে অ্যাডাপ্টেশন হয়েছে সেটা। তো দেনা পাওনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে যখন দেনা পাওনাটা হলো, এবং তার এক দু বছরের মধ্যেই আরেকটি বাংলা পুরনো দৈর্ঘ্যের একটি সবাক চলচ্চিত্র তৈরি হলো, যেটা কিনা বলা যেতে পারে মাইলস্টোন হিসাবে পরিণত হলো বাংলা এবং ভারতীয় সিনেমার ইতিহাসে, যেটা হচ্ছে দেবদাস, প্রমথেশ বড়ুয়ার নির্মিত দেবদাস, যেটা উনি এরপরে হিন্দিতেও করেন এবং নিজেই দেবদাসের নাম ভূমিকায় অভিনয় করেন। তো দেবদাসও আমরা দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস থেকেই নেওয়া, এবং দেবদাস এমন একটা টেক্সট যেটা ভারতের বিভিন্ন ভাষায় প্রায় 19 থেকে 20 বার এটার সিনেমা হয়েছে এবং বিভিন্নভাবে অ্যাডাপ্টেশন হয়েছে। মানে কেউ হয়তো সরাসরি গল্পটা যা আছে সেটাকেই অ্যাডাপ্ট করেছেন, আবার কেউ হয়তো সমসাময়িক করার জন্য বা সমকালীন করার জন্য গল্পের কিছুটা রদবদল ঘটেছেন বা চরিত্রগুলোকে আজকের সময়ে বানিয়েছেন। তো তাহলে আমরা যদি
কি দেখতে পেলাম যে শরৎ প্রথম যে দুটো বাংলা ছবি একদম মাইলস্টোন হিসাবে তৈরি হলো সবার যুগে, সেই দুটোই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে তৈরি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়াও, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো ভারতের সবচেয়ে জনপ্রিয় লেখক, যার উপন্যাস বা গল্প থেকে সবচেয়ে বেশি বিভিন্ন ভাষায় সবচেয়ে বেশি চলচ্চিত্র হয়েছে। এছাড়াও যে লেখকদের গল্প থেকে আমরা ওভার দ্য ইয়ার্স আমরা এই প্রায় অর্ধ শতাব্দী বা তারও বেশি সময় ধরে আমরা দেখেছি যে যে বাংলা সাহিত্যকারদের লেখা থেকে গল্প মানে সিনেমা হয়েছে, তাদের মধ্যে শরৎচন্দ্রের পরেই নাম আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় প্রচুর উপন্যাস, প্রায় বলতে গেলে সবকটি উপন্যাস এবং প্রচুর গল্প, এমনকি কবিতা থেকেও অনুপ্রাণিত হয়ে ছবি তৈরি হয়েছে। যেমন একটা কবিতা হচ্ছে দুই বিঘা জমি, আরেকটি কবিতা হচ্ছে কিনুগোয়ালার গুলি। এই দুটো কবিতার উপর একদম এই কবিতাতে যা লেখা আছে সেটা নিয়ে ছবি হয়নি, বাট এই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতা থেকে হয়তো মূল রসটাকে নিয়ে পরিচালকরা ছবি বানিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়াও যে লেখকদের লেখা থেকে বাংলা সাহিত্যর যে লেখকদের লেখা থেকে ছবি তৈরি হয়েছে, তার মধ্যে আরও যে নামগুলো আসবে যাদেরকে আমরা প্রায়শই দেখি যাদের থেকে অ্যাডাপ্টেশন হচ্ছে, তারা হচ্ছেন এক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের বহু লেখা থেকে ছবি হয়েছেন। সুবোধ ঘোষ, আশাপূর্ণা দেবী, আশুতোষ মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প থেকে এখন অনেক ছবি তৈরি হচ্ছে। তারপরে ধরা যেতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তো মোটামুটি তোমরা যদি দেখো যে মেইন স্ট্রিম যে রাইটার, মেইন স্ট্রিম লেখকদের যে লেখা, মেইন স্ট্রিম বলতে আমি বলছি যে মেইন স্ট্রিম পাবলিকেশন, যে মূলধারার প্রকাশনা সংস্থাগুলো, সেখান সেই প্রকাশনা সংস্থাগুলো যে লেখকদের লেখাকে মেলে ধরেছেন বা তুলে ধরেছেন, ছাপিয়েছেন, মূলত কিন্তু সেই লেখকদের লেখা থেকেই বাংলা ছবির একটা বড় অংশ, অ্যাডাপ্টেশনের একটা বড় অংশ সেখান থেকে নেওয়া হয়েছে। এবার কমল কুমার মজুমদারের নাম আসতে পারে, নবরণ ভট্টাচার্যের নাম আসতে পারে, বাট এদের যে ভলিউম অফ ওয়ার্ক, সেই ভলিউম অফ ওয়ার্কের হয়তো 10-15% আজ পর্যন্ত ছবি হয়েছে, বাকি কিন্তু এখনো ছবি হয়নি। সেদিক দিয়ে দেখতে গেলে শরৎচন্দ্রের হয়তো সব উপন্যাসই ছবি হয়ে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো প্রায় 20-30টা ছোট গল্প বা সব উপন্যাসে আমরা টিভি সিরিয়াল দেখেছি, আমরা ওয়েব সিরিজ দেখেছি, সিনেমা তো দেখেইছি। তো বাংলা সাহিত্যের থেকে বাংলা সিনেমা যে হয়েছে, তো সেই যোগাযোগটা কারণে বোঝা যাচ্ছে অনেক পুরনো এবং অনেক নিবিড়। এবং এই যে লেনদেন মানে শুধুমাত্র সাহিত্য থেকে সিনেমা নয়, সিনেমা থেকেও কিন্তু ইনফ্লুয়েন্সড অনেক সাহিত্য তৈরি হয়, অনেক সঙ্গীত তৈরি হয়, মানে সিনেমার মিউজিকের বাইরেও অনেক সঙ্গীত তৈরি হয়, অনেক পেইন্টার তাদের পেইন্টিংয়ের ইন্সপিরেশন পান সিনেমা থেকে। তো সেই যে এই যে এক্সচেঞ্জটা, এটা কিন্তু দুদিক থেকে দুটো শৈল্পী বা দুটো শিল্প আর্ট ফর্মের মধ্যেই এগুলো হতে থাকে। এবার ধরা যাক, যদি আমি আরও ইয়েতে আসি যে বাংলা সাহিত্য থেকে যদি আমি বাংলা সিনেমা অ্যাডাপ্টেশনটাকে বাদ দিই এবং আমি যদি বলি যে সাহিত্য থেকে সিনেমা এই যে অ্যাডাপ্টেশনটা হয়, এই অ্যাডাপ্টেশনটা কেন শুরু হলো, তার অবভিয়াসলি প্রথম কারণটা হবে যে গল্পের সন্ধান। যে অলরেডি যেখানে এত ভালো ভালো টেক্সট আছে, অলরেডি যেখানে এতক্ষণ ভালো ভালো গল্প আছে এবং এত ভালো ভালো প্লট আছে, কারণ যে বাণিজ্যিক ছবিগুলো আমরা দেখি, মূলধারার বাণিজ্যিক ছবি, কারণ সিনেমা তো আর্টের পাশাপাশি কোথাও গিয়ে সিনেমাতে একটা ব্যবসায়িক দিকও তৈরি হয়ে গেছে, কারণ সিনেমাটা হচ্ছে একটা মিক্সড আর্ট, মানে এখানে শুধুমাত্র সাহিত্য বা শুধুমাত্র সঙ্গীত না, এখানে সাহিত্য, সঙ্গীত, টেকনিক্যাল জিনিসগুলো, যেগুলো ক্যামেরার কাজ বা সাউন্ডের কাজ, এডিটিং, যেগুলো পুরোপুরি টেকনিক্যাল একটা ব্যাপার, সেই জিনিসগুলোও কিন্তু সিনেমাতে আছে। এবং সিনেমাতের মধ্যে মোটামুটি সিনেমা আশেপাশের যা যা আর্ট ফর্মকে পেয়েছে সব কিছু কিন্তু সিনেমা নিজের মধ্যে নিয়ে নিয়েছে। তো তার ফলে যেটা হয়েছে যে সাহিত্য থেকে যখন আমরা অ্যাডাপ্ট করবো কোনো কিছু একটা সিনেমাতে, তো তখন আমাদের প্রথম একটা যেটা ফিল্ম মেকাররা দেখেছেন যে গল্প বা প্লট, কারণ বাণিজ্যিক ছবিতে আমি অন্য মূলধারার বাইরের যে ছবিগুলো বলছি সেখানে হয়তো সবসময় প্লটের অতটা দরকার হয় না, এমনকি গল্প ছাড়াও সিনেমা তৈরি হচ্ছে, এরকমও বহু সিনেমার নজির আছে যেখানে সিনেমাটা তো কোনো গল্প নেই অ্যাজ সাচ, যে একটা প্রপার একটা আমি গল্প পেলাম সেরকম কিন্তু নেই, হয়তো একটা সন্ধ্যার একটা ঘটনা, সেই ঘটনাটার আশেপাশের কিছু জিনিস নিয়ে আমি একটা সিনেমা বানাই, সেরকম ছবিও অনেক আছে। কিন্তু যখন ছবি করিয়ারে একদম শুরুর দিকে বা এখনও তারা কোনো অ্যাডাপ্টেশনের দিকে যান, তাদের একটা মূল বিষয় হয়, মূল আকর্ষণের বিষয় হয় প্লট। তো এখন সাহিত্যের যে আমাদের ইতিহাস, আমাদের কাছে যে সাহিত্যের ভাণ্ডার আছে, সেখানে এরকম প্লট ড্রিভেন, শরৎচন্দ্রের অনেক উপন্যাসই হচ্ছে বা গল্পই হচ্ছে প্লট ড্রিভেন, একটা প্লট, একটা কোনো ঘটনা বা ইনসিডেন্ট, এবার সেটার উপর বেশ করে আরও কিছু ঘটনা পরপর ঘটছে,
চিত্তাকর্ষক ঘটনা হতে পারে, তার মধ্যে দিয়ে কোনো সামাজিক বক্তব্য বলা হতে পারে, হতে পারে সেটা হয়তো কোনো সম্পর্কের গল্প, হয়তো কিছু মানুষের সম্পর্ক নিয়ে সেই গল্পটা বলা হয়েছে। বাট কোথাও না কোথাও গিয়ে প্লট বা ঘটনার পর ঘটনা, যে ঘটনাবলি, সেই ঘটনাবলিগুলো পরপর আসতে থাকে। তো এই যখন প্রথম অ্যাডাপ্টেশন শুরু হলো আমাদের সিনেমার ইতিহাসে, সেটা এদেশে বিদেশে সব জায়গাতেই, তার একটা মূল কারণ ছিল যে আমি অলরেডি একটা গল্প পেয়ে যাচ্ছি, এবার আমাকে সেটাকে সিনেমার উপযোগী করে স্ক্রিন প্লে বানাতে হবে এবং অভিনয় করিয়ে সেই গল্পটাকে দর্শকের সামনে নিয়ে আসতে হবে। এটা ছিল একটা মোদ্দা বা প্রথম কারণ বলা যেতে পারে। দ্বিতীয় কারণ হিসাবে কি একটা হতে পারে আমরা যদি ভাবি, তাহলে দেখবো যে যে দর্শক সিনেমার যে একদম প্রথম দিকের দর্শক, যদি আমি বাঙালি দর্শকের কথাই বলি, ধরো দেনা পাওনাকে উদাহরণ হিসাবে নিয়ে, যে দেনা পাওনা নভেল বা উপন্যাসটা বাঙালি পাঠক বা যারা সিনেমা দেখতে যাবেন সেই সময় 1933 সালে, তারা প্রায় অনেকেই পড়ে নিয়েছেন। তো যখন সেটাকে নিয়ে সিনেমা তৈরি হলো, একটা স্বাভাবিক কারণে আকর্ষণ থাকে। ধরো আজকে একটা, যেমন খুব রিসেন্টলি একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরে নেওয়া যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গয়নার বাক্স, সেটা নিয়ে অপর্ণাসেন ছবি বানিয়েছেন, বা বাদল সরকারের লেখা নাটক বল্লভপুরের রূপকথা, যেটা নিয়ে অনির্বাণ খুব সম্প্রতি কয়েক মাস আগে একটি ছবি বানিয়েছেন। তো এই লেখাগুলো যাদের পড়া আছে তাদের মধ্যে একটা স্বাভাবিকভাবেই কৌতূহল জাগবে যে ছবিটি কিরকম লাগবে, সিনেমাটা যখন হবে সেখানে সিনেমাটা দেখতে কেমন লাগবে, সেখানে কতটা অদল বদল হলো। বা আমরা যখন কোনো একটা গল্প বা উপন্যাস পড়ি বা নাটক বা কবিতাও ইভেন পড়ি, আমরা কিন্তু নিজের মনে মনে কল্পনার একটা জগৎ বানিয়ে নিই, যে এই হয়তো লেখক লিখলেন যে কোনো একটি চরিত্র সে নদীর পাড়ে বসে বসে নৌকো, যে নৌকোগুলো চলে যাচ্ছে সেই নৌকো গুনতে গুনতে তার ছোটবেলার কোনো একটা স্মৃতি মনে পড়লো। এবার আমরা কিন্তু আমাদের চোখের সামনে ভাসিয়ে নিই যে এরকম একটি ছেলে বসে আছে, তার এরকম হয়তো গরম এবং নৌকোগুলো এভাবে যাচ্ছে, আর সে হয়তো ছোটবেলার স্মৃতিতে এরকমভাবে ভাবছে, সেটা আমরা মনে মনে ভেবে নিই। তো সিনেমাতে, যেহেতু সিনেমা একটি অডিও ভিজুয়াল মিডিয়া, মানে দৃশ্য এবং শ্রাব্য দুটোই আমাদের কাছে আসছে, তো সেই কল্পনার জায়গাটা কিছুটা হলেও কমে যায়, এবং আমাদের তখন মনে হয় যে আচ্ছা আমরা তো এরকম ভেবেছিলাম, তো এই যে ফিল্ম মেকার, সেই ফিল্ম মেকার তিনি কীভাবে বানালেন। তো সেই উৎসাহ থেকে দর্শকদের একটা ঢল কিন্তু সিনেমা হলে আসে সিনেমাটা দেখতে। যেমন যখন চাঁদের পাহাড় রিলিজ করেছিল কমলেশ্বর মুখোপাধ্যায়ের তৈরি চাঁদের পাহাড়, বিভূতিভূষণের উপন্যাস থেকে নিয়ে করা, দেব অভিনীত, তো সেই চাঁদের পাহাড়েও কিন্তু একটা বড় অংশের দর্শক যারা কিনা অলরেডি সিনেমা বহুদিন ধরে দেখে আসছেন, সিনেমা সম্বন্ধে সেই প্রথম যুগের সেই বিস্ময় নেই। আজকে 1933 সালে যারা দেনা পাওনা দেখতে গেছিল, তারা যে বিস্ময় নিয়ে সিনেমাটা দেখতে গেছিল, কারণ তাদের কাছে একটা পুরো নতুন আর্ট তারা দেখতে যাচ্ছে, সেখানে গল্পের বাইরেও এই যে একটা শটের থেকে আরেকটা শটে কাট করা হচ্ছে, এবং তারা হয়তো আগে নাটক দেখেছে, কিন্তু নাটক বা যে প্রসেনিয়াম থিয়েটার যেটা হতো সেই সময়, প্রসেনিয়াম থিয়েটার মানে যে নাটকটাকে মঞ্চস্থ করা হচ্ছে, মঞ্চে আমরা যে নাটকটা দেখছি, তো সেই প্রসেনিয়াম থিয়েটারও যেভাবে দৃশ্য পরিবর্তন হয়, সবকিছুই সামনে লাইভ হচ্ছে, সেখানে সিনেমাতে অলরেডি রেকর্ডেড আমরা কিছু একটা দেখছি, এবং সেখানে কারোর মুখ হয়তো আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, একটা লোকের মাথা, কারো হয়তো হাত দিয়ে কিছু একটা করলো, সেই হাতটাকে আমরা একদম ক্লোজ আপ শট যেটাকে বলে, সেই ক্লোজ আপের মাধ্যম দিয়ে আমরা হয়তো হাতের সেই একটা ছোট্ট মুভমেন্ট, হাতের একটা ছোট্ট অ্যাকশন হয়তো আমরা খুব বেশি প্রমিনেন্টলি দেখলাম, যেটা নাটকে হয়তো দেখতে পাওয়া যাবে না। নাটকে দূরে তুমি বসে আছো, দূরে বসে তোমরা একজন কেউ হাত দিয়ে হয়তো পকেটে একটা রুমাল ঢুকিয়ে নিল, সেটাকে অত কাছ থেকে দেখা সম্ভব না। বাট আমি যখন একটা সিনেমাতে একটা শটের মধ্যে শুধু এটুকুই দেখলাম, একটা ক্লোজ শট কাছ থেকে, যে সেই রুমালটাকে পকেটে ঢুকিয়ে নিল, সেটা কিন্তু আরও অনেক বেশি সিগনিফিকেন্ট ওয়েতে, আরও অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে আমাদের মনে এসে পৌঁছায়। তো যখন চাঁদের পাহাড়ও সিনেমা হয়েছে, একটা বড় অংশের দর্শক কিন্তু চাঁদের পাহাড় গল্পটাকে কীভাবে সিনেমাতে হচ্ছে সেই গ্র্যান্ডার, এই যে একটা অতিকায় একটা উপন্যাস এবং তার অতিকায় স্কেল, একটা আফ্রিকার গল্প এবং সেখানে গিয়ে একটি বাঙালি সন্তান সে কীভাবে অ্যাডভেঞ্চারগুলো পরপর তার জীবনে আসছে, সেটা দেখার একটা লোভ সামলাতে না পড়া কিন্তু অনেকে গেছে। তো এই আগ্রহটা চিরকালই আছে যে একটা খুব পপুলার উপন্যাস সেটার সিনেমাতে কীরকমভাবে সেটাকে ট্রান্সলেট বা অনুবাদ করা হবে। তো এবার যদি আমরা আসি যে অ্যাডাপ্টেশন, মূলত অ্যাডাপ্টেশন নিয়ে যদি আমরা বলি, যে শুধুমাত্র বাংলা সাহিত্য না, আমি যদি একটা ওভারঅল অ্যাডাপ্টেশন নিয়ে বলি, তাহলে আমরা দেখবো যে মূলত অ্যাডাপ্টেশন কিন্তু দুরকম হতে পারে, এবং সেটা সাহিত্য, নাটক, প্রবন্ধ, কবিতা সব কিছু থেকেই হতে পারে। সাহিত্যের এই যে ভাগগুলো, যে উপন্যাস, গল্প, নাটক, কবিতা বা একটা ছোট গল্প, এটা যেটাকে যেরকম বনফুল লিখেছেন ছোট গল্পগুলো, এমনকি একটা চিঠি, চিঠি থেকেও কিন্তু একটা সিনেমার আইডিয়া আসতে পারে। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ একটা সাহিত্যর, সেখান থেকে যখন আমরা অ্যাডাপ্ট করবো, সেটা মূলত দুরকম হতে পারে, এই দুরকমের বাইরেও আরও বিভিন্ন রকম হতে পারে, সেটা বলার পরিসর বা সময় হয়তো আজকের এই আলোচনাতে পাওয়া যাবে না, সেটা নিশ্চয়ই
ইন পার্সন যদি কেউ আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করো আমি তাদের সঙ্গে ডিসকাস করতে পারি। বাট মূলত আজকে আমরা দুরকম অ্যাডাপ্টেশনের কথাই বলবো, একটা আমরা বলতে পারি অবলম্বনে তৈরি, আরেকটা আমরা বলতে পারি অনুপ্রেরণায় তৈরি। তো অবলম্বনে তৈরি যে সিনেমাগুলো হয় সাহিত্য থেকে, সেখানে মূলত যে মূল গল্পটা থেকে খুব একটা রদবদল করা হয় না। যেমন অনির্বাণ বানিয়েছেন বল্লভপুরের রূপকথা, উনি খুব একটা রদবদল করেননি। প্রমথেশ বড়ুয়া দেবদাস যখন বানিয়েছিলেন উনি খুব একটা রদবদল করেন, মানে যেটাকে আমরা খুব চলতি ভাষায় বলি যে ট্রু টু দ্য টেক্সট, মানে যে টেক্সট টেক্সটের প্রতি সব থেকে তুমি ওখানে যা লেখা আছে সেটাই করো। সেটা যদি একটা পিরিয়ড পিস হয়, মানে ধরো না 1920 একটা গল্প, তো আমার পুরো সেট আপটাই হবে 1920, আর সেটা যদি একটা 2022 গল্প হয় তো আমার পুরো সেট আপটাই হবে 2022। এবার এই অবলম্বনে ছবির যেগুলো তৈরি হয় মূলত অবলম্বনে ছবি বেশি হয়ে এসছে, যেখানে মূল টেক্সটটাকে খুব একটা বেশি বদলানো হয় না। সেটার একটা আরো কিছু এক্সাম্পল হতেই পারে, যেমন ধরে নেওয়া যাক আমাদের তপন সিংহ। তপন সিংহর ছবিগুলো তোমরা দেখবে, তপন সিংহের ছবিতে কিন্তু উনি খুব একটা রদবদল ঘটাতেন না। উনি রবীন্দ্রনাথের অতিথিকে ছবি করেছেন, উনি রবীন্দ্রনাথের খুদিত পাষাণ গল্পটাকে ছবি করেছেন, উনি হাটে বাজারে ছবি করেছেন বড় ফুলের লেখা, তারাশঙ্করের হাসুদিবাগের রূপকথাকে ছবি করেছেন। তো এগুলোতে উনি খুব একটা রদবদল ঘটায়নি। এবং এই নিয়ে ওনার সঙ্গে যখন ইন্টারভিউতে তোমরা যদি পড়ে যদি পড়ো তাহলে জানতে পারবে যে উনি সেটার পক্ষপাতী খুব একটা ছিলেন না। উনি সবসময় চেয়েছিলেন ট্রু টু দ্য টেক্সট থেকে সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে। আবার আরেক রকম যেটা আমি বললাম সেটা হচ্ছে অনুপ্রেরণায় তৈরি। এবার এই অনুপ্রেরণায় তৈরিটা একটা বহৎ, মানে একটা ফাস্ট ফিল্ড, একটা খুব বৃহৎ ফিল্ড আর কি, যেখানে ধরো কোনো একটা গল্পের একটা ছোট অংশ তোমাদের প্রভাবিত করলো, একটা কবিতার একটা লাইন তোমাদের মাথায় একটা নতুন দৃশ্য এনে দিল, এবং তোমরা সেই দৃশ্যপটটাকে একটার পর একটা গাঁথতে গাঁথতে তোমরা একটা গল্প তৈরি করলে, যেটা হয়তো পুরোটা একটা সিনেম্যাটিক গল্প, যেখানে হয়তো সেই কবিতাটা নিয়ে বা কবিতাটার যে মূল ভাবনা সেটাকে অক্ষুণ্ণ রাখা হলো, কিন্তু কবিতার বাকি যেগুলোকে তোমরা আনলে না, বা একটা ছোট গল্প বা একটা প্রবন্ধ নিয়ে হয়তো কোনো একটা প্রবন্ধের একটা লাইন একটা আর্গুমেন্ট সেটা তোমাদের এতটাই পছন্দ হলো, তোমরা সেটার উপর বেস করে একটা গল্প বা একটা ছবির স্ক্রিন প্লে লিখলে এবং সেটা বানালে, তো সেটাকে আমরা বলতে পারি যে ওই প্রবন্ধের অনুপ্রেরণায়। এই হলো মূলত একদম সোজা ভাষায় বলতে গেলে দুরকম আমরা বলতে পারি, যে একটা হচ্ছে অবলম্বন যেখানে খুব একটা রদবদল আমরা ঘটাচ্ছি না, আর একটা অনুপ্রেরণায় যেখানে কোনো একটা শব্দ কোনো একটা বাক্য এমনকি কোনো একটা ভাবনাও আমাদের এমনভাবে প্রভাবিত করতে পারে যে আমরা সেইটা থেকে একটা সিনেমার আইডিয়া তৈরি করলাম এবং সিনেমাটা বানিয়ে ফেললাম। এবার ধরা যাক মনীন্দ্র গুপ্তের অক্ষয় মালবেরি বলে একটি বই আছে, তোমরা যদি অক্ষয় মালবেরিটা না পড়ে থাকো তাহলে অক্ষয় মালবেরি বইটা পড়তে পারো, অসাধারণ একটি বাংলা ভাষায় লেখা বই। তো অক্ষয় মালবেরিতে অনেকটাই হচ্ছে পরপর দৃশ্য জুড়ে জুড়ে লেখা, মানে যেখানে মহেন্দ্র গুপ্ত নিজের ছোটবেলার কিছু দৃশ্যকে পরপর লিখে গেছেন অসম্ভব প্রাঞ্জল এবং চিত্তাকর্ষক ভাষায়। তো হতেই পারে সেখানকার কোনো একটা দৃশ্য বা কোনো একটা দৃশ্যের বর্ণনা পড়ে তোমাদের হয়তো মাথায় একটা তোমাদের ছোটবেলার অন্য একটা দৃশ্য ভেসে এলো, এবং সেখান থেকে তোমাদেরই ছোটবেলায় ঘটা হয়তো কোনো একটা ঘটনা নিয়ে তোমরা একটা ছবির আইডিয়া নির্মাণ করলে। তো সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, এটাকে অবলম্বনে তৈরি একদমই না, কিন্তু ডেফিনেটলি এর মধ্যে একটা অনুপ্রেরণা আছে, মনীন্দ্র গুপ্তের লেখার একটা অনুপ্রেরণা আছে যেটা তোমাকে ওই সিনেমার আইডিয়া বা ভাবনাটা ভাবতে বা ওখানে পৌঁছাতে তোমাদের সাহায্য করেছে। এইবার আমি আরো দুটো তোমাদের উদাহরণ দিই, তার মধ্যে একটা হচ্ছে শঙ্করের লেখা উপন্যাস জনঅরণ্য, আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথের লেখা একটি ছোট গল্প পোস্টমাস্টার। এই দুটো লেখা নিয়েই সত্যজিৎ রায়ের দুটো অসাধারণ ছবি আছে, ছবিগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে ফেলো, এগুলো ইন্টারনেটে পাওয়া যায়, ইউটিউবেও হয়তো পেয়ে যাবে, তো এই ছবিগুলো দেখে ফেলো, তাহলে তোমাদের আরও সম্যকভাবে বুঝতে সুবিধা হবে এই তুলনাগুলো। তো এবার যদি আমরা দেখি যে সত্যজিৎ যখন জনঅরণ্যটাকে তৈরি করলেন তো উনি কিন্তু জনঅরণ্য অবলম্বনে তৈরি করেছিলেন, মানে মোটামুটি গল্পটার খুব বেশি বদল ঘটাননি, কিছু কিছু জায়গা হয়তো উনি বাদ দিয়েছেন বা কিছু কিছু জায়গা হয়তো উনি নতুনভাবে লিখেছেন, যেটার প্রসঙ্গে আমি একটু পরে আসছি, কিন্তু একটা জায়গায় ওই গল্পের শেষে গিয়ে উনি একটা মোক্ষম পরিবর্তন করেন জনঅরণ্য গল্পের। তো কী পরিবর্তন করেন এবং কেন করেন সেটা যদি আমরা জানতে পারি বা আমরা যদি সেটা শুনি এখন, তাহলে আমরা বুঝবো যে এই যে অ্যাডাপ্টেশন সেই অ্যাডাপ্টেশনটাও কতটা সুন্দর হতে পারে, যেখানে হয়তো আমি গল্পটাকে একদম পেজ বাই পেজ ফলো করছি না, আমি হয়তো নিজেরও কিছুটা চিন্তা নিজেরও কিছুটা দর্শন সেখানে ঢোকাচ্ছি, এবং তাতে গল্পের মূল বক্তব্য এতটুকুও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরঞ্চ সেটা আরও ক্ষুদ্রতরভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। শঙ্করের জনঅরণ্য উপন্যাসটা তোমরা যারা পড়েছো তারা জানো, এবং যারা পড়নি তাদের জন্য আমি বলছি যে জনঅরণ্য উপন্যাসটা শেষ হয় একটা ধাক্কা দিয়ে,
মানে আমরা যখন উপন্যাসটা পড়ে শেষ করি আমরা একটা ধাক্কা পাই। কেন না, গল্পের যে মূল চরিত্র সে গ্র্যাজুয়েশন করার পরে চাকরি বাকরি পায় না এবং শেষ পর্যন্ত নিজের এক চেনা মানুষের মাধ্যমে সে দালালের ব্যবসা শুরু করে, অর্থাৎ বিভিন্ন কোম্পানিতে যে যখন যেটা লাগবে সেটা সাপ্লাই দেবে। তো গল্পের প্রায় শেষের দিকে গিয়ে এরকম একটা বড় সাপ্লাই অর্ডার সে পায় এবং সেই অর্ডারটিতে যতখানি টাকা সে পাবে সেই টাকাতে তার মোটামুটি একটা জীবন সচ্ছল হবে। ফাইনালি তার স্ট্রাগল লাইফ হয়তো কিছুটা হলেও শেষ হবে, কিন্তু সেই কোম্পানির যে ম্যানেজার তার একটি দোষ আছে, সেটা হচ্ছে তিনি ঘন ঘন মানে বেশ্যাবাড়ি বা পতিতালয়ে যান। তো এই অর্ডারটি বাগাতে হলে সে আমাদের যে মূল চরিত্র তাকে কী করতে হবে, তাকে সেই ম্যানেজারের জন্য একটি প্রস্টিটিউট বা বেশ্যা বা যৌনকর্মীকে তার কাছে নিয়ে যেতে হবে এবং যেন কিছুটা উপহার হিসাবে নিয়ে যেতে হবে এবং তার বিনিময়ে সেই লোকটি এই আমাদের গল্পের মূল চরিত্রকে সে অর্ডারটি পাইয়ে দেবে। তো গল্পে কি হয়, গল্পে আমরা দেখি যে একটি মেয়েকে সেই ছেলেটি নিয়ে যায় এবং ম্যানেজারের ঘরে পাঠিয়ে দেওয়ার পরে যখন সে হোটেলের বাইরে আসে তখন যে তাকে এই মেয়ে জোগাড় করার জন্য বা একজন যৌনকর্মী জোগাড় করার জন্য সাহায্য করেছিল তার মাধ্যমে জানতে পারে যে এই মেয়েটি এই আমাদের মূল চরিত্রের যে বেস্ট ফ্রেন্ড তার এক বন্ধুর নিজের বোন, যাকে সে হয়তো খুব ছোটবেলায় দেখেছিল তারপরে আর দেখে। এবং যেহেতু এই এর ছেলেটির বেস্ট ফ্রেন্ড এবং তার ফ্যামিলি রিফিউজি পরিবার, এটা 70-এর দশকের গল্প এবং 70-এর দশকের ছবি, যখন কিনা বাংলাতে বা কলকাতাতে স্পেশালি অনেক রিফিউজি কলোনি তৈরি হচ্ছে। তো সেই রিফিউজি কলোনির একটি পরিবারের মেয়ে যে কিনা তার বন্ধুর বোন, সে না জেনেই ম্যানেজারের হোটেলের রুমে তাকে পাঠিয়ে দিয়েছে এবং সে তখন একটা হাহাকার করে ওঠে যে এখন সে কি করবে, কারণ এটা তো তার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে যেটা সে মন থেকে চায়ও কিন্তু সে বাধ্য হয়েছে। গল্পটা এই ঠিক এই নোটে শেষ হয় এবং আমরা এই যে ধাক্কাটা একটা পাই কিছুটা ছোট গল্পের মতো, একটা যেমন ছোট গল্প শেষ হয় অনেক সময় একটা ধাক্কা দিয়ে, সেরকম একটা ধাক্কা দিয়ে এই উপন্যাসটা শেষ হয়। এবার সত্যজিৎ কী করলেন, সত্যজিৎ করলেন যে ছেলেটি যখন এই যৌনকর্মীর কাছে যায় ছেলেটি যৌনকর্মীটিকে চিনতে পারে যে তার বন্ধুর বোন, কারণ ছবির মাঝখানে যেটা কিনা গল্পে নেই, একদমই গল্পে নেই, সত্যজিৎ এটা এই শেষের এই চেঞ্জটার জন্য উনি মাঝখানেও একটা বদল ঘটান যে ছেলেটিকে আমাদের মূল চরিত্রকে যেটা প্রদীপ মুখোপাধ্যায় রোলটা করেছেন, তো ছেলেটিকে পাঠান তার বন্ধুর বাড়িতে যে আমার প্রথম রোজগারের মাইনেতে তোদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। তো তখন সে তার বোনকে দেখে, পূর্ণবয়স্ক বোনকে দেখে। তো তাই গল্পের শেষে এসে যখন সে সেই একই মেয়েকে নিয়ে যায় তো স্বাভাবিক কারণে সে নিয়ে যেতে চায় না, তো তখন মেয়েটি বলে যে আপনি আপনার কাজ করুন আমি আমার কাজ করছি, কারণ মেয়েটিরও কিন্তু টাকার খুব দরকার। তাই এই ছেলেটি এবং মেয়েটি দুজনেই যায় এবং সে জেনে শুনেই ওই কাজটি করে ছেলেটা, আমাদের যে মূল চরিত্র, এবং সে অর্ডারটা পেয়েও যায়, গল্পটা সেখানে শেষ হয়। তো এই যে একটা সামান্য বদল অথচ যার একটা ভ্যালু অসীম, যার মাত্রা অসীম, তাতে কি হয় এই যে আমাদের মূল চরিত্র ছেলেটি এবং এই যে যৌনকর্মী মেয়েটি এদের অসহায়তা আরও চোখে আঙুল দিয়ে প্রকাশ পায়, আরও বেশিভাবে প্রকাশ পায়। অর্থাৎ সে না জেনে একটা কাজ করেছে, পরে হাহাকার করছে, তাতে যে আমরা ধাক্কা ঠাকাই গল্পটা করে, কিন্তু সে জেনে শুনে তাকে এই কাজটা করতে হচ্ছে বাধ্য হয়ে, এবং মেয়েটিও তাকে বাধ্য হয়েই পেশাটা বেছে নিতে হয়েছে, কারণ বাড়িতে রিফিউজি ফ্যামিলি টাকার খুব টানাটানি, তার দাদা মানে এই ছেলে আমাদের মূল চরিত্রের বন্ধু সেরকম কোনো চাকরি বাকরি পাচ্ছে না। তো এই যে একটা গোটা যুব সমাজের একটা কি বলতে পারবো, বেকারত্বের যে সমস্যা যেটা আজকের সময়েও ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক, এই যে একটা অসম্ভব বেকারত্বের সমস্যা এবং তার জন্য আমাদের মানবিক গুণগুলোকে বা আমাদের একদম বেসিক বা প্রাথমিক সভ্য হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো, আমাদের সভ্যতার যে পরিচয়গুলো, সেগুলোকে বর্জন করতে হচ্ছে সার্ভাইভালের জন্য বা নিজের গ্রাসাচ্ছাদনের জন্য, এই যে মেসেজটা যেটা কিনা মূল টেক্সট বা জনবরণ্য উপন্যাসের মধ্যেও বারবার এসছে, সেটা সত্যজিৎ এই এন্ডিংটা দিয়ে, গল্প এই সিনেমাটা যেভাবে শেষ হয় সেই শেষটা দিয়ে উনি আরও বেশি করে আমাদের বুঝিয়ে দেন। তার ফলে কি হয় যে গল্পটার মূল নির্যাসটা কিন্তু একদমই বদল হয়, কিন্তু গল্পটা আরও বেশি একদম মানে কি বলবো আমি ছুরির মতো আমাদের গিয়ে কোথাও গিয়ে গেঁথে দেয়, আমাদের হৃদয়ে গেঁথে দেয় এবং আমাদের ছবিটা দেখার অনেকদিন পরেও এই অসহায়তাটা, গল্পের চরিত্রদের এই অসহায়তাটা এবং তার পিছনে যে কারণগুলো, বেকারত্ব এবং বেকারত্বের সমস্যার যে কারণগুলো, সেগুলো আরও বেশি করে প্রতিভাত হয়। এটা তো গেল একটা উদাহরণ। এবার আমি যাচ্ছি পোস্টমাস্টার, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার।
এবার সত্যজিৎ যখন শঙ্করের উপন্যাস নিয়ে ছবিটি বানিয়েছিলেন, শঙ্কর কিন্তু তখনও অতটা প্রথিতযশা লেখক হননি, কিন্তু রবীন্দ্রনাথ ততদিনে মহিরু। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার নিয়ে সত্যজিৎ 60-এর দশকের শুরুতেই ছবিটি বানিয়েছিলেন। একটা 40 থেকে 42 মিনিটের ছবি, তিন কন্যা বলে একটি, তিনটা ছোট ছোট ছবি নিয়ে উনি একটি তিন কন্যা নামের ছবি বানিয়েছিলেন, পোস্টমাস্টার, সমাপ্তি আর মণিহারা। তো তার মধ্যে পোস্টমাস্টারটা নিয়ে আমি এখন তোমাদেরকে একটা কথা বলবো যে কিভাবে উনি অবলম্বনে, যখন পোস্টমাস্টার অবলম্বনে ছবিটা বানান, একদমই অনুপ্রেরণায় বানানো না, এটা একদম অবলম্বনেই বানানো, কিন্তু উনি কয়েকটা বেসিক জায়গা চেঞ্জ করে দেন, যার ফলে ছবিটা আরো বেশি জলজ্যান্ত হয়ে, এবং ছবির যে চরিত্রগুলো রতন এবং পোস্টমাস্টার, এরা আরো জলজ্যান্ত হয়ে আমাদের সামনে চলে আসে। তো মূল গল্পে আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সেখানে উনি রতন একটি 12-13 বছর বয়সের মেয়ে এবং পোস্টমাস্টার মোটামুটি লেট 20s বা মধ্য 30s একজন পুরুষ, তাদের মধ্যে একটা দাদা বোন শিক্ষক ছাত্রীর একটা সম্পর্ক গল্পের মধ্যেই তৈরি হয়। এবং গল্প যখন শেষ হয়, শেষের দিকে গিয়ে আমরা দেখতে পারি যখন পোস্টমাস্টার তার জ্বর হয়েছে, সে কলকাতার ছেলে, তার এই গন্ডগ্রামে থাকতে ভালো লাগছে না, তো এইসব কারণের জন্য সে বহু চেষ্টা করে, বহু উদ্ভিদ করে তার ট্রান্সফার করানোর চেষ্টা করে, এবং যখন হয় না, সে যখন একটা ভয়ঙ্কর ম্যালেরিয়ায় ভুগে ওঠে, সে ভাবে যে চাকরিটা ছেড়েই দেবে, এবং চাকরিটা ছেড়ে দিয়ে সে কলকাতায় তার মা বাবা বোন পরিবারের কাছে ফেরত যায়। তো এই যে সে 1 বছর এখানে ছিল, সেই মধ্যে সে রতনকে পড়াশোনা শেখানো শুরু করেছিল, এবং রতনও তার এই নতুন শিক্ষকের প্রতি একটা অদ্ভুত ভালো লাগা বা ভালোবাসা রতনের মধ্যে সেই বয়সে তৈরি হয়েছিল। কারণ আমাদের মনে রাখতে হবে সেটা কিন্তু রতনেরও 13-14 বছর বয়সের একটা মেয়ে বা ছেলে হলেও, একটা মানে ছেলে হোক বা মেয়ে হোক, ওই বয়সটা হচ্ছে খুবই একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, একটা পিরিয়ডের সময়, যখন বয়স সন্ধির সময়, এবং ওই সময়টা খুব একটা ভঙ্গুর সময় হয়। সেটা তোমরা নিজেদেরও যদি ওই বয়সটাকে ভেবে দেখো, যে ওই বয়সে কিন্তু আমাদের খুব ছোটো ছোটো কথা মনে লেগে যায়, ওই বয়সে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অভিমান করে ফেলি। তো আমরা রবীন্দ্রনাথের গল্পে দেখবো যে যখন পোস্টমাস্টার চলে যাচ্ছে, তখন রতন কাঁদতে শুরু করে দেয়, এবং পোস্টমাস্টারও নৌকোয় করে যেতে যেতে তার মধ্যে একটা অদ্ভুত ভাবাবেগ, এবং ভাবাবেগের চেয়েও ভাবোচ্ছ্বাস একটা তৈরি হয়, এবং একটা দর্শন তৈরি হয় এই জায়গাটাকে সে ছেড়ে চলে যাচ্ছে এবং রতনকে ছেড়ে চলে যাচ্ছে তার জন্য। তারপরে যে পোস্টমাস্টার আসবেন বা এসে গেছিলেন তিনি, তার জন্য সে রতনের জন্য সেই আমাদের এই পুরনো পোস্টমাস্টার নতুন পোস্টমাস্টারকে বলেছিলেন যে আমি রতনকে কিছু পড়াশোনা শেখাচ্ছি, তো আপনিও সেটাকে চালু রাখবেন, কন্টিনিউ রাখবেন। তো নতুন পোস্টমাস্টার সেটাতে রাজি হয়েছিল। কিন্তু আমরা যদি গল্পটাকে এবার একদম ব্যবচ্ছেদ করি, এই যে চরিত্রগুলোকে, রতন এবং পোস্টমাস্টারের চরিত্রকে যদি আমরা ব্যবচ্ছেদ বা পোস্টমর্টেম করি, আমাদের সত্যজিতের একটি উক্তি, যেটা কিনা উনি এই সিনেমাতে যে গল্পের অ্যাডাপ্টেশন হয়, কারণ সত্যজিতের প্রায় 80-85% সিনেমায় কিন্তু অ্যাডাপ্টেশন, তো এই অ্যাডাপ্টেশন নিয়ে একটা লেখাতে উনি লিখেছিলেন যে অ্যাডাপ্টেশন কখনোই যেন অনুবাদ না হয়ে যায়, কারণ আমাদের মনে রাখতে হবে যে সাহিত্য এবং সিনেমা দুটো কমপ্লিটলি আলাদা মিডিয়াম, কাজেই সাহিত্যর যেন একদম সরাসরি অনুবাদ না হয়ে যায় সিনেমা, এবং সেই জন্য কি করতে হবে সবার আগে, এটা অ্যাডাপ্টেশন যখনই কোনো গল্পের তোমরাও করবে সিনেমার জন্য, এটা হচ্ছে একটা মূল মন্ত্র মনে রাখতে হবে যে আমাদের চরিত্র এবং চরিত্রের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং তাদের পারিপার্শ্বিককে একদম নির্মমভাবে পোস্টমর্টেম করতে হবে। কারণ কি হয়, লেখক তার লিখন শৈলী দিয়ে, তার লেখার গুণ দিয়ে অনেক সময় এমন অনেক কিছু লিখে মেকআপ দিয়ে বেরিয়ে যান, যেটা ওই ব্যবচ্ছেদটা করলে বোঝা যায় যে ওটা কিন্তু বাস্তবে আসলে ওরকম হয় না, যে হয়তো রবীন্দ্রনাথ এমন অসামান্য পোস্টমাস্টার গল্পের কিছু লাইন লিখেছেন, এমন অসামান্যভাবে উনি গল্পটা লিখেছেন, মানে ফর্মটার কথা আমি বলছি, ঘটনা বা কি গল্পটা সেটা না, যে ফর্মটা উনি ইউজ করেছেন, যে শৈলীতে উনি লিখেছেন, সেটাই এতটা অসাধারণ যে পড়বার সময় ওই যে ছোটোখাটো অবাস্তবতাগুলো চরিত্র বা চরিত্র পারিপার্শ্বিকের, সেগুলো আমরা কিন্তু অতটা মনে নিই না, কিন্তু সিনেমা যেহেতু অডিও ভিজুয়াল, সেখানে কিন্তু যদি ওই অবাস্তবতাগুলো ওভাবে আসে, তাহলে দর্শক প্রতি মুহূর্তে সেটাকে প্রশ্ন করবে যে এরকম তো হয় না, এরকম তো বাস্তব জীবনে হয় না, তো এখানে কেন হচ্ছে, সিনেমাতে আমরা এরকম কেন দেখছি। তো সত্যজিৎ এটা বলেছিলেন, এবং তার একটা খুব সুন্দর প্রতিফলন আমরা এই পোস্টমাস্টারই দেখব, যে যখন পোস্টমাস্টার চলে যাচ্ছেন, পুরনো পোস্টমাস্টার, তার মধ্যে কিন্তু সত্যজিৎ সেই ভাবোচ্ছ্বাসটা দেখান না। তার মূল কারণ কি, কারণ সে নিজেই বহুদিন ধরে এই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, এবং ফাইনালি সেটা হয়েছে, এবং সেটা পরিবারের সঙ্গে গিয়ে কলকাতায় থাকবে, কাজে স্বাভাবিকভাবেই সে কিন্তু আসলে খুশি, সে আনন্দিত, নিশ্চয়ই সে এই জায়গাটাতে বেশ কিছুদিন কাটিয়েছিল, তার রতনের সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব, একটা সখ্যতা তৈরি হয়েছে, কিন্তু সেটা কখনোই তার এই পরিবারের কাছে যাওয়ার যে আনন্দ,
সেটাকে ছাপিয়ে যাবে না। এবং সে খুব রিসেন্টলি যেটা আমি বললাম ম্যালেরিয়াতে ভুগে উঠেছে, মানে তার কাছে সে এই জায়গাটা সম্বন্ধে সে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, একটা গন্ড পাড়াগায় রাংলার গ্রাম, সে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এখানে তার কোনো বন্ধু বান্ধব নেই, আড্ডা দেওয়ার লোক নেই, তো খুব স্বাভাবিক কারণ নেই। সে যখন তার কলকাতার স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার জন্য যাত্রাটা শুরু করছে, তার মধ্যে সেই ভাবোচ্ছ্বাস বা সেই দর্শনের উপলব্ধি কিন্তু অতটাও হবে না যেটা রবীন্দ্রনাথ লিখেছেন। এবং রতনও তার যে বয়সটায় আমরা দেখেছি সত্যজিৎ কি করেন, সত্যজিৎ কিন্তু রতনকে ঠিক কাঁদান না, বরঞ্চ রতন যখন নতুন পোস্টমাস্টারের জন্য এক বালতি জল ভরে নিয়ে আসে, কারণ রতন ওখানে পোস্টমাস্টার যেই আসবেন তার ডোমেস্টিক হেল্প হিসাবে কাজ করত, তো সে যখন এক বালতি জল নিয়ে আসে এবং আমাদের পুরনো পোস্টমাস্টার যাওয়ার সময় রতন বলে একবার ডাকে, রতন ওখানে দাঁড়ায় না, সে ঠোঁট টিপে জলের বালতি নিয়ে চলে যায়। অর্থাৎ এখানে আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে রতন বড় হয়ে গেছে, মানে এই যে সে কাঁদলো না, সত্যজিৎ দেখালেন না যে সে কেঁদেছে, সে কাঁদলো না কিন্তু সে অভিমান করলো, সে কোনো রকম সাড়া না দিয়ে বেরিয়ে দিল, সে চলে গেল, সে পোস্টমাস্টারকে উপেক্ষা করে পুরনো পোস্টমাস্টারকে। এর মাধ্যম দিয়ে সত্যজিৎকে দেখালেন যে রতন সে বড় হয়ে গেল, এর আগে সে হয়তো একজন বালিকা ছিল, এই যে পুরনো পোস্টমাস্টার চলে গেল, কারণ যে চলে যায় তার যতটা কষ্ট হয়, যে ওই জায়গাটাতেই সেই মানুষটার স্মৃতিগুলো আঁকড়ে বেঁচে থাকে তার কষ্ট আরো অনেক বেশি হয়, তো এই কষ্টের মধ্য দিয়ে বালিকা থেকে রতনকে কিশোরী করে দিলেন সত্যজিৎ, যেটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের গল্পে পাই না। তো তাহলে আমরা কি বুঝলাম, আমাদের প্রথম পয়েন্টটা কি হলো এখানে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে, যে যখনই আমরা কোনো গল্পকে অ্যাডাপ্ট করবো সেটাকে একদম হুবহু একই রাখতে হবে এর কোনো মানে নেই, বরঞ্চ পরিচালক যে মানুষ বা পরিচালকের যে মন বা যিনি স্ক্রিপ্টটা লিখছেন তার মনের পরিচয়, তার ম্যাচিউরিটির পরিচয় ওখানেই পাওয়া যায়, কখন সে সিনেমাতে সেই উপন্যাস বা গল্পটাকে আরেকটা পর্যায়ে উত্তরণ ঘটাবে, এই উত্তরণটা কিন্তু খুব দরকারি বা খুব ইম্পর্টেন্ট। যে কোনো আর্ট ফর্মে যখন আমি সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বা ইনফ্লুয়েসড হয়ে আমি নিজের একটা আর্ট তৈরি করছি, হতেই পারে একটা তোমরা কোনো সিনেমা দেখে হয়তো তোমরা ইনফ্লুয়েসড হলে একটা সিনেমা দেখে এবং তোমাদের মনে হলো যে বা তাহলে আমরা একটা ছবি বানাই, তো তাহলে কিন্তু একটা উত্তরণ তোমাদের মাথায় রাখতে হবে, যেন আমার ছবিটা একটা কপি না হয়ে যায়, আমি যেন জাস্ট নকল না করি, আমি যেন আমার ছবির মধ্যে দিয়ে যে বক্তব্যটা বলতে চাইছি, যে বক্তব্যটা হয়তো অলরেডি কোনো একটা গল্প উপন্যাস সিনেমা পেন্টিং বা মিউজিক বা স্কালচারে অলরেডি সেই শিল্পী বক্তব্যটাকে ব্যক্ত করেছেন, আমিও হয়তো সেই একই বক্তব্য বলতে চাই, কিন্তু আমি এমন কিছু করব যেন সেই আর্ট ফর্মে যে কাজটা হচ্ছে সেটারও একটা উত্তরণ ঘটে আমার নিজের কাজে। তো এইটা আমার মনে হয় অ্যাডাপ্টেশনের একটা মূল মন্ত্র হওয়া উচিত। এবার দ্বিতীয় আমি যে ব্যাপারটা বলবো অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে অনেক বেশি টেকনিক্যাল ব্যাপার, যেটা তোমরা যদি স্ক্রিপ্ট রাইটিং করো, কারণ আমি দেখলাম তোমাদের সিলেবাসে আছে স্ক্রিপ্ট রাইটিং বা সিনেমা নিয়ে কয়েকটা ক্লাসেস বা চ্যাপ্টার্সও আছে এবং বিষয় চলচ্চিত্র বলে একটি সত্যজিৎ রায়ের লেখা বই সিনেমা নিয়ে সেটাও আছে, তো এই বিষয় চলচ্চিত্র বইটা তোমরা একদম প্রথম শব্দ থেকে শেষ শব্দ একদম মুখস্থের মতো পড়ে ফেলো, কারণ এত ভালো বাংলায় সিনেমার বই যেটা কিনা এমনি কম আছে, তো এত ভালো বাংলায় সিনেমার বই কিন্তু এখনও লেখা হয়নি, তো বিষয় চলচ্চিত্রটা যারাই তোমরা সিনেমা নিয়ে বা সিনেমা বানাতে ইচ্ছুক তারা খুব ভালো করে পড়ে থাকে বিষয় চলচ্চিত্র এবং সত্যজিতের আরও যা যা লেখা, তারপরে তোমরা ঋত্বিক ঘটকের কিছু সিনেমা নিয়ে লেখা আছে, মৃণাল সেনের কিছু লেখা আছে এবং আরও অন্যান্য অনেক লেখক তারা সিনেমা নিয়ে যে ছোটো ছোটো লিখেছেন সেগুলোও পড়ো, কিন্তু তোমাদের গোড়ার কথা জানতে গেলে বিষয় চলচ্চিত্রটা ভালো করে পড়ে। তো আমি এখন দ্বিতীয় যে টেকনিক্যাল ব্যাপারটাই বলবো সেটা হচ্ছে, যেটা হয়তো তোমরা যখন কোনো গল্প বা উপন্যাস পড়ে ভেবেছো যে এটা থেকে খুব ভালো একটা সিনেমা বানানো যায়, তো প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে তার আকার। ধরা যাক একটা বড় উপন্যাস, একটা 500 পাতার উপন্যাস, ধরা যাক পথের পাঁচালী, তো পথের পাঁচালী এত বড় একটা উপন্যাস সেটা নিয়ে যদি তোমরা ভাবো যে সিনেমা বানাবে, নিশ্চয়ই 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে সেটাকে ছোট করে আনা খুব মুশকিল, অর্থাৎ একটা সংকুচিত করা বা একটা সংকোচন কিন্তু খুব জরুরি, তো সেই সংকোচনটা যখন তোমরা করবে একটা উপন্যাস বা বড় গল্প বা গল্পের, তখন সবার আগে কি মাথায় রাখতে হবে যে আমরা কোন জায়গাগুলো বাদ দিচ্ছি এবং কোন জায়গাগুলোকে আমরা সিনেমাতে নিচ্ছি, এবং এর সাথে আমরা যে জায়গাগুলো বাদ দিচ্ছি তার ফলে কি মূল গল্পের রসের কোনো ক্ষতি হচ্ছে, সেটা হলে কিন্তু সেটা আমরা তাহলে ভুল করছি, কারণ মূল আমরা যখনই অ্যাডাপ্ট করছি মানে অবলম্বনে করছি, একদমই আমি বলছি না অনুপ্রেরণার জন্য, এটা আমি বলছি পুরোপুরি অবলম্বনে তৈরি সিনেমার জন্য, যে আমাদের কিন্তু গল্পের বা উপন্যাসের বা যে টেক্সটটা থেকেই আমরা নিচ্ছি না কেন সেটার মূল রসটাকে আমাদের বজায় রাখতে হবে। তো ধরা যায় একটা অনেক বড় উপন্যাস, তো তোমাদের তখন ভাবতে হবে যে আমি কোন জায়গাগুলো বাদ দেবো
এবং কোন জায়গাগুলোকে আমি রাখবো, এই চয়েসটা, এই যে তোমরা নির্বাচন করবে, এটাতে বলে দেবে যে সেই স্ক্রিপ্ট রাইটার বা ডিরেক্টরের মুনশিয়ানার ব্যাপারে, যে সে কতটা ম্যাচিওর, সে কতটা এই সাহিত্য কর্মর সঙ্গে কতটা সে নিবিড়ভাবে যুক্ত আছে, যে সে বেশ কিছু জায়গা বাদ দিল কিন্তু মূল যে রসটা সেটাকে অক্ষুণ্ণ রাখলো। এবার তোমরা সত্যজিৎ রায়ের যে অপু ট্রিলজি, মানে পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার, এই তিনটে ছবি দেখবে এবং তার সঙ্গে বিভূতিভূষণের যে মেইন টেক্সটটা পড়বে, দেখবে সত্যজিৎ কিন্তু বেশ কিছু জায়গা বাদ দিয়েছে। তার বিভিন্ন কারণ আছে, কোথাও হয়তো মনোমত চরিত্র অভিনেতা পাননি, কোথাও হয়তো উনি একটা দৃশ্যের মাধ্যম দিয়ে হয়তো তিন চারটা পাতা উনি একটা ছোট 1 মিনিটের দৃশ্য দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন, আবার কোথাও হয়তো ওনার মনে হয়েছে যে এই জায়গাগুলো হয়তো মূল, কারণ ওনার সিনেমাতে কি হয়, উনি যে সিনেমাটা বানিয়েছেন সেখানে অপু সেন্ট্রিক হচ্ছে পুরো সিনেমাটা, সেই জন্য এটা অপু ট্রিলজি, অপুর জীবন নিয়ে আমরা করছি। সেই জন্য তোমরা যদি পথের পাঁচালীও দেখো, পথের পাঁচালী উপন্যাসে কিন্তু দুর্গাকে নিয়ে অনেক কিছু বলা আছে, দুর্গার নিজস্ব একটা জগৎ আছে, দুর্গার নিজস্ব একটা স্বপ্ন আছে, তার যখন একদম ছোটবেলায় যখন অপু হয়নি তখনও দুর্গাকে নিয়ে আমরা চ্যাপ্টার্স দেখেছি পথের পাঁচালী উপন্যাসে আছে, দুর্গার এক বান্ধবীর যখন বিয়ে হচ্ছে তার নিজের বিয়ে নিয়ে কিছু স্বপ্ন, সেগুলো কিন্তু বিভূতিভূষণ লিখেছেন, যেগুলো কিন্তু আমরা সিনেমাতে পাই না, কারণ সিনেমাতে সত্যজিৎ প্রথম থেকে ঠিক করেছিলেন যে আমি অপুর গল্পই বলব, তো ওই জন্য উনি বেছে বেছে অপুর যে জায়গাগুলো আছে সেগুলো থেকেই মেইন উপাদানটা নিয়েছেন। এবং দুর্গাও কিন্তু এসছে, শুরুতে দুর্গাকে কয়েকটা দৃশ্যে আমরা ছোটবেলায় দেখি বটে, বাট দুর্গাকে অপুর জন্মের পর থেকে যে কটা দৃশ্যে দেখি আমরা ছবিটা দেখলে বুঝবো তার সবকটাই কিন্তু নিবিড়ভাবে যুক্ত আছে যে অপুর বেড়ে ওঠার সঙ্গে, সেটা দুর্গার একটা ছোট চুরি হতে পারে, দুর্গার লুকিয়ে আচার খাওয়া হতে পারে, অপু দুর্গার সেই প্রথম রেলগাড়ি দেখা হতে পারে এবং দুর্গার মৃত্যু, এই সব কিছুই কিন্তু তোমরা ভেবে দেখবে যে এর মধ্যে দুর্গা হয়তো একজন প্রধান পাত্রী, অপু তো আছে আর অন্যজন হচ্ছে দুর্গা, কিন্তু অপুর প্রত্যেকটা ঘটনায় কিন্তু অপুর বড় হয়ে ওঠাতে কোথাও না কোথাও গিয়ে একটা কন্ট্রিবিউট করছে এবং সত্যজিৎ ঠিক সেভাবেই ওই ঘটনাগুলোকে সিলেক্ট করেছে। তো যখনই কোনো বড় গল্পকে তোমরা অ্যাডাপ্টেশনের জন্য নেবে সংকুচিত করতে হবে, তখন এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে আমরা কি করব। এবার এখনকার দিনে ওয়েব সিরিজ হওয়াতে কি হচ্ছে যে অনেকে ভাবছে যে ঠিক আছে আমরা 2-2.5 ঘন্টা ছবিটা বানিয়ে এটাকে আমরা ওয়েব সিরিজে কয়েকটা এপিসোডে ভেঙে দিই, কিন্তু ওয়েব সিরিজেরও কিন্তু ফরম্যাট অন্য, মানে ওয়েব সিরিজের ফরম্যাট যে এবং টিভি সিরিয়ালের মতো কিন্তু একদমই নয়, ওয়েব সিরিজের ফরম্যাট একদমই অন্য, সেটা নিয়ে না হয় পরে একদিন কথা বলা যাবে, বাট আমরা আজকে সিনেমা নিয়েই বলি, যেখানে একটা 2-2.5 ঘন্টার সিনেমাতে একটা 500-600 পাতার উপন্যাস অ্যাডাপ্টেশন করে একদম যা যা লেখা আছে সব কিছুকে হুবহু বা বিন্দুমাত্র রদবদল বা কিছু বাদ না নিয়ে বর্জন না করে সেটাকে সিনেমাতে ট্রান্সলেট করা কিন্তু অনেকটাই অসম্ভব ব্যাপার, নইলে তোমাকে ওরকম 4-5টা সিনেমা সিরিজ বানাতে হবে, যেমন ধরো হ্যারি পটার, এবার হ্যারি পটারও যখন বানিয়েছে তোমরা হয়তো হ্যারি পটার দেখে থাকতে পারো, হ্যারি পটারও কিন্তু মূল গল্পের বেশ কিছু জিনিস বাদ দিয়েছে কারণ অতটা ওই 2-2.5 ঘন্টার মধ্যে আটবে। এর বিপরীত দিকে আমরা বলতে পারি যখন তোমরা কোনো ছোট গল্প, হয়তো বনফুলের একটা ছোট গল্প, হয়তো সুবোধ ঘোষের একটা ছোট গল্প নিয়ে তোমরা কাজ করছো, তো ধরো 4 পাতার গল্প হতেই পারে, মনফুলের এমনকি পোস্ট কার্ড সাইজেরও গল্প আছে, নিম গাছ নামে একটা গল্প আছে ওটা পড়বে, অসাধারণ একটা গল্প, তো ধরো ওই নিম গাছ গল্পটা নিয়ে তোমাদের মাথায় একটা ভাবনা এলো, তোমরা ভাবলে এটা দিয়ে ধরো সিনেমা করা যেতে পারে, কিন্তু নিম গাছ তো একটা 8 পাতার গল্প, একদম লিটারালি অর্ধেক পাতার সাইজের একটা গল্প হচ্ছে নিম গাছ, তো তাহলে সেটা নিয়ে সিনেমা যখন বানাতে হবে তার মানে তোমাদের আরো অনেক কিছু তোমাদের অ্যাডিশন করতে হবে, গল্পের যে মূল চরিত্রগুলোকে এক রেখে, গল্পের মূল রসকে এক রেখে তোমাদের তার মধ্যে আরো অনেক কিছু দৃশ্য সংলাপ এগুলো অ্যাডিশন করতে হবে। তো যখনই আমরা অ্যাডাপ্টেশন করি এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হয় যে আমাদেরকে সংকুচিত করতে হবে নাকি আমাদের বিস্তার করতে হবে, এবং যখন আমরা সংকুচিত করবো আমরা কি কি জিনিস বাদ দেবো, যখন আমরা বিস্তার করবো তখন আমরা কি কি জিনিস তার মধ্যে ঢোকাবো, কি কি জিনিস আমরা অ্যাড করবো, যাতে কোনোভাবেই গল্পের মূল রসটা যাতে মানে মানে ইয়ে না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই একটা দ্বিতীয় জিনিস যেটা ভীষণভাবে মাথায় রাখতে হবে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। এবার তৃতীয় ব্যাপারটা যেটা আসছি আমি সেটা হচ্ছে যে যেটা আমি বললাম যে অনুপ্রেরণায় তৈরি, অনুপ্রেরণায় তৈরির একটা কি দুটো উদাহরণ যদি আমি তোমাদের দিই তাহলে হয়তো তোমাদের আরও ভালো বুঝতে সুবিধা হবে। দো বিঘা জমিন বলে একটি হিন্দি ছবি আছে, এটা একদম 1950-এর দশকের শুরুর দিকের বানানো ছবি, তো সেই দো বিঘা জমিন নাম দুটো সময় তোমরা বুঝতে পারছো যে বিমল রয়ের এটা ছবি, বিমল রয় বানিয়েছিলেন, রবীন্দ্রনাথের 2 বিঘা জমি যে কবিতাটি সেই 2 বিঘা জমি কবিতার থেকে অনুপ্রেরণায় বানানো একটি হিন্দি ছবি এটা দো বিঘা জমি। তো 2 বিঘা জমি কবিতায় আমরা কি দেখি যে উপেন নামে একজন কৃষক তার জমিটা একজন জমিদার
তিনি স্বেচ্ছাধিকার চালনা করে তিনি ওটাকে অধিকার করে নেন, এবং কেননা তার নিজের বাগানটাকে সমান আয়তনে করার জন্য, এবং উপেনকে উৎখাত করা, এবং তারপরে উপেন অনেকদিন পরে ফিরে আসে এবং দেখে সেখানে একটা গাছ হয়েছে ইত্যাদি, গাছের তলায় সে যখন আশ্রয় নেয় তখন তাকে আবার সেখান থেকে উৎখাত করা হয়, কারণ তখন বলা হয় এটা জমিদারির জায়গা। তো আমরা যদি এখন দুবিঘা জমিন, বিমল রায়ের যে বিখ্যাত ছবি দুবিঘা জমিন সেটাকে দেখি, যেখানে বলরাজ সাহানি ও নিরূপা দে এই দুজনে অভিনয় করেছিলেন, তো সেই ছবিতে আমরা দেখব যে ছবিটা শুরু হয় কিছুটা একই গোত্র দিয়ে, যে একজন চাষি আর তার বউ, চাষি আর চাষি বউ, তাদের জমিকেও একই রকম ভাবে কেড়ে নেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে আমাদের এই যে ছবিটা তৈরি হয়েছে দুবিঘা জমিন, কবিতাটা তো অনেকদিন আগে লেখা, দুবিঘা জমিন ছবিটা কিন্তু তৈরি হয়েছে 50-এর দশকে, অর্থাৎ কি না তখন প্যারাদলি কি হচ্ছে না, ভারত স্বাধীনতা লাভ করেছে সদ্য সদ্য, সরকার তখন দিল্লিতে চালাচ্ছে নেহরু সরকার, এবং নেহরু সরকার তখন অনেক নতুন প্রকল্প আনছে, এবং ভারত তো একটা কৃষি প্রধান দেশ, ভারতে তো চাষবাসটাই ছিল মূল পেশা, বা চাষবাসের উপরে ভিত্তি করে ভারতের অর্থনীতি দাঁড়িয়েছিল। তো যখন নেহরু কমিশন তৈরি হলো স্বাধীনতার পরে, তখন জওহরলাল নেহরু ভাবলেন যে আমাদের শিল্প মানে ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিতেও ইনভেস্ট করতে হবে, আমাদের শিল্প তৈরি করতে হবে, এবং তখন গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর কারখানা কলকারখানা তৈরি হওয়া শুরু করলো। তো এই যে একটা এই কলকারখানা তৈরি হওয়ার রেফারেন্স বিমল রায়, যেটা আমি তোমাকে বললাম যে যখনই অবলম্বন বা অনুপ্রেরণা তৈরি করবে তোমার সময়ের একটা রিফ্লেকশন, একটা প্রতিফলন যেন সেই সিনেমার মধ্যে আসে। তো বিমল রায়ও এটাকে একটা পিরিয়ড পিস না করে উনি ওনার সময়ে 50-এর দশকে একটা প্রতিফলন আনলেন, যে একটা কলকারখানা তৈরি হবে, একটা কারখানা তৈরি হবে, সেই জন্য এই চাষি আর চাষি বউয়ের যে জমি সেটাকে অধিকার করে দেওয়া হলো এবং তাদের একরকম উৎখাতই করে দেওয়া হলো। এবার সেটারও একটা অন্য ইতিহাস আছে, যে কিভাবে এই জমিদাররা এবং এরাই পরে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে। তো একটা সেই কানেকশনও কিন্তু তোমরা পাবে, যে উপর কবিতায় আছে জমিদার এবং এখানে আছে শিল্পপতি, কিন্তু তোমরা যদি ভারতের ইতিহাস দেখো বহু জায়গাতেই এই জমিদাররাই পরবর্তীকালে শিল্পপতি হয়েছে, যখন ল্যান্ড অ্যাকুইজিশন ল তৈরি হলো, যখন জমিগুলো নিয়ে নেওয়া হলো, বাংলাতেও এটা বহুভাবে হয়েছে, যখন আমাদের কমিউনিস্ট সরকার ছিল, যে জমিগুলো তারা হয়তো ছেড়ে দিয়েছেন নিজেদের জমিগুলোকে, কিন্তু তাদের যেহেতু বহুল পরিমাণে অর্থ সম্পত্তি আছে তারাই শিল্পপতি হয়ে ওঠে, আবার অর্থনৈতিক জোরে সমাজের মাথা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই দুবিঘা জমিন ছবিতে দেখব যে ছবিটার গল্প শুরু হয় ওখান দিয়ে, যে এই চাষি চাষির বউকে উৎখাত করা হয়েছে, সেখানে কারখানা তৈরি হবে, এবং তারপরে তারা কলকাতায় চলে আসে এবং সেই চাষি সে রিক্সা চালাতে শুরু করে। তো এইখানে গিয়ে কিন্তু বিমল রায় পুরো গল্প পাল্টে দেন, এবং সেখানে গিয়ে পুরোপুরি নিজের একটি গল্প বলেন, নিজের সময়ে একটা শহরে একটি রিক্সাওয়ালার গল্প বলেন, যার এক সময় হয়তো গ্রামে জমি ছিল 2 বিঘা জমি, সেটাকে এভাবে অধিকার করে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমরা কখনোই বলবো না যে দুবিঘা জমিনের ডিরেক্ট অ্যাডাপ্টেশন বা দুবিঘা জমিন থেকে একদম অবলম্বনে তৈরি হয়েছে, বরঞ্চ আমরা বলতে পারি যে দুবিঘা জমিনের অনুপ্রেরণায় এই ছবিটা তৈরি হয়েছে। এরকম বহুল উদাহরণ আছে, সেটা তোমরা আমাদের বাংলা ছবিতেও পাবে, বিদেশি ছবিতেও পাবে, যেখানে এরকম হয়তো একটা ছোট্ট ঘটনা, ছোট্ট একটা জায়গা, সেখান থেকে নিয়ে হয়তো একটা অন্যদিকে গল্পটা গেছে, বাট যেটার বীজ আমরা যেটাকে বলি গল্পের বীজ, সেটা হয়তো এরকম কোনো একটা কবিতা বা লেখার থেকেই না। তো এই একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে শুধুমাত্র যে আমরা কোনো গল্প থেকে অ্যাডাপ্টেশন করতে পারি তা নয়, আমাদের কোনো একটা কবিতা পড়ে বা আমাদের কোনো একটা গল্পের একটা ছোট্ট বাক্যই আমাদের হয়তো ইন্সপায়ার করতে পারে একটা নতুন আইডিয়া ভাবার জন্য। তার জন্য নিশ্চয়ই আমরা যেখান থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি সেই ক্রেডিটটা তাকে দেবো, কিন্তু সেটা হয়তো কোথাও গিয়ে আমাদের নিজস্ব গল্প একটা হয়ে যাবে, যার বীজ যদি তোমরা কেউ কবিতা লেখো যেটা দেখবে, কবিতা যখন লেখো বা যখন প্রথম লেখা শুরু করেছিলে এটা হয় যে যে কবিতা আমরা লেখা পড়ি আমরা কিছুটা তার মতো করে লেখার চেষ্টা করি, বা সেই কবির কোনো একটা কবিতা বা লাইন আমাদের এতটাই উদ্বুদ্ধ করে আমরা সেখান থেকে একটা আইডিয়া নিয়ে একটা নতুন কবিতা লিখি, তো সেই লাইনেও কিছুটা কিন্তু এই অ্যাডাপ্টেশন হয়েছে যদি আমরা অ্যাডাপ্টেশনের ইতিহাসটাকে দেখি। এইবার এরপরে আমি তোমাদের যেটা বলবো, কারণ সময়ও খুব বেশি নেই, আমাকে অমৃতা বলেছেন যে 45 মিনিটের মধ্যে হলে ভালো হয়, আর এরপরে আরও একটা বিষয় আমাকে বলতে হবে, তবুও আমি চেষ্টা করছি আরও একটা দুটো জিনিস বলে এই অ্যাডাপ্টেশনের যে বেসিক ইন্ট্রোডাকশনটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি সেটা যদি আমি শেষ করতে পারি আজকের মতো। তো নেক্সট আমি যেটা বলবো একটা টিপিক্যাল একটা উদাহরণ দেবো আমি একটু পার্টিকুলার হয়ে, সেটা হচ্ছে দেবদাসের ব্যাপারে, কারণ দেবদাস হচ্ছে এমন একটা উপন্যাস শুধু বাংলা সাহিত্য না ভারতীয় সাহিত্যে, যেটা আমি একটু আগে বললাম যে যেটা নিয়ে প্রচুর ছবি তৈরি হয়েছে, এবং বাংলা ছাড়াও হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, উর্দু, পাঞ্জাবি এরকম বিভিন্ন ভাষায় দেবদাসের যে মূল গল্প হয় সরাসরি অনুবাদ হয়েছে,
বা দেবদাসের থেকে আইডিয়াটা নিয়ে, যেমন ধরে নেওয়া যায় তোমরা হয়তো দেখেছো অনুরাগ কাশ্যপের দেবডি, অনুরাগ কাশ্যপের দেবডি তোমরা দেখেছো, যেখানে হয়তো দেবদাসের মূল আইডিয়াটা নিয়েছে কিন্তু সেটাকে পুরোপুরি একটা সমকালীন বা সমসাময়িক একটা চরিত্রদের গল্প করেছে। তো দেবদাস কেন এত পপুলার হলো সেটা যদি আমরা রিজন দেখি, তাহলে কিন্তু আবার আমাদের ফিরে যেতে হবে সেই কথাটাতে যে কালেকটিভ আনকনশিয়াস, মানে গোষ্ঠীগত অবচেতন। আমাদের গোষ্ঠীগত অবচেতনের কিছু কিছু ইনফ্লুয়েন্স আছে, যেই জন্য আমাদের কিছু কিছু গল্প আমাদের এমনি ভাল লাগে, কিছু কিছু ঘটনা আমরা অ্যাট্রাক্টেড বা আমরা সেদিকে আমাদের টানে আর কি, সেই গল্পগুলো আমরা টান অনুভব করি। তো দেবদাসের গল্প, দেবদাস তোমরা গল্পটা সবাই জানো, তোমরা তোমরা না পড়ে থাকলেও হয়তো তোমরা ছবি দেখেছো। তো দেবদাসের গল্পে আমরা কি কি দেখি, যে এটা কিন্তু একটা বেসিক্যালি ব্যক্তিগত অবক্ষয়ের কথা বলে, মানে পার্বতীর জীবনেও একটা অবক্ষয়ে নেমে আসে, তার যে ভালোবাসার মানুষের সঙ্গে তার বিয়ে হয় না, সেই একই কারণে দেবদাসের জীবনেও নেমে আসে এবং দেবদাস ধীরে ধীরে মদ্যপ হয়ে ওঠে একটা, এবং যখনই মদ্যপ হয়ে ওঠে তখনই ব্যক্তিগত অবক্ষয় থেকে কিন্তু গল্পটা চলে যায় একটা সামাজিক অবক্ষয়ের দিকে, যেটা শরৎচন্দ্রের তোমরা দেখবে প্রায় সব উপন্যাস গল্পে কিন্তু এই যে সামাজিক অবক্ষয় বা সমাজের যে কুপ্রথা বা সমাজের যে মানে দৈন্যদশা, সেটাই কিন্তু শরৎচন্দ্রের প্রায় সব লেখাতেই উনি আঘাত এনেছেন। ইভেন শরৎচন্দ্র এই কথাটাও বলেছিলেন যে যেদিন আমার গল্পগুলো আর প্রাসঙ্গিক থাকবে না সেদিন বুঝবো আমি আমার গল্পগুলো সার্থক হয়েছে, মানে যেদিন আর সমাজে এই প্রথাগুলো চলবে না, আমি যে প্রথাগুলোকে অ্যাটাক করে করে আক্রমণ করছি সেগুলো চলবে না, সমাজ এর থেকে আরো বেটার হবে আরো ভালো হবে, সেদিন তো হয়তো আমার গল্পের প্রয়োজন থাকবে না, কিন্তু সেদিনকে আমি বলবো আমার লেখা এবং সমাজ একটা সার্থক জায়গায় পৌঁছেছে। তো দেবদাসেও আমরা দেখবো সেই ব্যক্তিগত অবক্ষয় থেকে একটা সামাজিক অবক্ষয়কে কিন্তু গল্পটা দেখায়, এবং তার একই সঙ্গে দেবদাস এমন একটা গল্প যেটা কিন্তু বিরহ রস, মানে আমাদের তো বিভিন্ন যে নবরস আছে আমাদের, ক্রোধ, ভয়ঙ্কর, বিভৎস, ভৌতিক, এরকম বিভিন্ন রস আছে, তার মধ্যে বিরহ রসকে কিন্তু দেবদাসের মূল রস হয়ে ওঠে গল্পে এবং সিনেমাতে। এই যে বিরহ রস, এই বিরহ রসটা কিন্তু আমাদের অবচেতনে বহুদিন ধরে আছে। তোমরা যদি প্রাচীন সাহিত্য পড়ে থাকো সেখানে দেখবে যে অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা, আবার কালিদাসের লেখায় মেঘদূতম। তো এই যে লেখা দুটো, মেঘদূতমে কি হচ্ছে, মেঘদূতমে হচ্ছে যে একজন বিরহী যক্ষ এবং তার যে প্রেমিকা, সে বিরহিণী যক্ষিণী যিনি, সে আছে অন্য এক নীলগিরি পর্বতের ঠিক অনেক দূরে আছে। তো একটি মেঘ যাচ্ছে এবং এই যে যক্ষ সেই মেঘকে বলছে যে তুমি আমার বার্তাটা নিয়ে আমার প্রেয়সীর কাছে পৌঁছে দাও, কারণ আমরা দুজন আলাদা আলাদা জায়গায় আছি। এবং এই বক্তব্যটা নিয়ে পুরো মেঘদূতম আষাঢ়ের এক প্রথম দিবসে করে শুরু হয় কবিতাটা, কালিদাসের লেখা, সেটাতে পুরো বিরহ রসের উপরে কিন্তু পুরো কবিতাটা বা পুরো কাব্যটা ডিল করে। আবার একইভাবে শকুন্তলার যদিও শেষে গিয়ে মিলন হয়, কিন্তু শকুন্তলার মূল চিত্তাকর্ষক জায়গাগুলো বা যে কারণে শকুন্তলাকে বারবার রেফারেন্স দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয়, সেগুলো কিন্তু শকুন্তলার ওই বিরহ রসের জন্য, যে শকুন্তলা দুষ্মন্তের মিলনটা হলো না এবং সেই মিলনটা শেষমেশ কিভাবে হলো তাই নিয়ে পুরো গল্পটা। তো অভিজ্ঞান ও শকুন্তলামে আমরা দেখবো এই বিরহ রসের ছড়াছড়ি। তো বাঙালি তথা ভারতীয় উপমহাদেশের যে দর্শক বা পাঠক পাঠিকারা, তারা কিন্তু সবসময় বিরহ রসকে একরকম ভাবে উদযাপন করেছে, সেটা হয়তো ভারতীয় দর্শনের মধ্যে কোথাও গিয়ে এই বিরহ রসের একটা সেলিব্রেশন আমরা দেখতে পাই। তো দেবদাসের যদি আমরা দেখি, দেবদাস যে এতবার তৈরি হয়েছে, দেবদাসও কিন্তু সেই বিরহ রসটাকেই মূলত সেলিব্রেট করেছে, মূলত উদযাপন করেছে, এবং সেই বিরহ রসটাই কিন্তু বারবার যতবার দেবদাস তৈরি হয়েছে দর্শককে টেনেছে। এবার দেবদাস প্রসঙ্গেই আমি তোমাদের আরেকটা জিনিস বলবো অ্যাডাপ্টেশনের, যেটাও কখনো কখনো অ্যাডাপ্টেশন বা যখন কোনো আমরা সাহিত্য বা কোনো কৃতি থেকে অ্যাডাপ্ট করছি সেটাকে প্রভাবিত করে, এবং সেটা পুরোপুরি বাণিজ্যিক দিক। এর আগে আমি যে কটা জিনিস বললাম সেগুলো কিন্তু মূলত শৈল্পিক দিক, সেটা তোমার ক্রিয়েটিভ দিকের দিক দিয়ে ভেবে ওই পয়েন্টার্সগুলো মনে রেখে তোমাদের অ্যাডাপ্ট করতে হবে। এবার অনেক সময় কি হয়, যেহেতু ছবি রিলিজ করে এবং এখানে অনেক সময় অর্থ এমনভাবে জড়িয়ে থাকে যে বাণিজ্যিক দিকটাকে কখনোই এড়ানো যায় না, তো কখনো কখনো অ্যাডাপ্টেশনে কি হয় যে ধরো তুমি কোনো স্টার পাওয়ারকে নিলে, একটা স্টারকে নিলে, ফিল্ম স্টারকে দিলে, এবং তাকে একটা এমন চরিত্র দিলে যেটা হয়তো গল্পে খুব ছোট আছে, কিন্তু যেহেতু দর্শক সেই স্টারকে দেখতে আসবেন, তো তোমাকে সেই চরিত্রটাকে বা চরিত্রের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আরেকটু বর্ধিত করতে হবে। তো দেবদাস উপন্যাসটা তোমরা যারা পড়েছো তোমরা জানো যে চুনিলাল যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু মূল উপন্যাসে সেরকম একটা নেই,
মানে মূল উপন্যাসে হয়তো কিছু পাতার জন্য আছে, বাট ওভারঅল যে গল্পের আর্ক যেটাকে আমরা বলি, যে ওভারঅল যে ন্যারেটিভ, ওভারঅল যে কাহিনী, তার মধ্যে কিন্তু চুনিলালের ভূমিকা খুব একটা বেশি না। কিন্তু যখন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে দেবদাস ছবিটা তৈরি হলো, সৌমিত্র চট্টোপাধ্যায় দেবদাস হলেন এবং সেখানে চুনিলালের রোলটা করলেন উত্তম কুমার, সেখানে কিন্তু উত্তম কুমারকে একটা ছোট রোলে কখনোই পরিচালক বা তার প্রযোজক যিনি, তিনি রাজি হলে হয়নি যে একটা ছোট রোলে আমি উত্তম কুমারকে দেবো, এবং তাতে দর্শকও হয়তো ছবিটাকে ঠিকভাবে নেবে না। তো তার ফলে চুনিলালের যে অংশগুলো আছে সেগুলো ছাড়াও চুনিলালের অংশ এবং তার সঙ্গে পতিতালয় এবং পতিতালয়ের যে পলিটিক্সটা চলে, যেটা কিনা আমাদের চন্দ্রমুখীর এই চরিত্রটি থ্রু দিয়ে শরৎচন্দ্র দেখিয়েছিলেন, তো সেটাকে আরো বেশিভাবে গল্প এবং তাতে কি হয় কাহিনীটা অনেক বেশি চিত্তাকর্ষক হয়। কারণ সেই সময় যখন ওই দেবদাসটি হয়েছিল বাংলাতে সৌমিত্র এবং উত্তম কুমারের, সেখানে তখনও বাংলা সিনেমায় সেভাবে পতিতালয় দেখানো হয়নি, তো তার ফলে সেটা একটা দর্শকদের কাছে নতুন মনোরঞ্জনের জিনিস হতে পারে, এটা প্রযোজক ভেবেছিলেন। অ্যাট দ্য সেম টাইম যখন উত্তম কুমারকে চুনিলাল হিসাবে জায়গায় নেওয়া হলো, তখন সেটা কখনোই প্রযোজক ভাবলেন যে এই রোলটাকে আরো বড় করতে হবে, ফলে গল্পের বাইরে গিয়েও যিনি স্ক্রিপ্ট লিখেছেন, যিনি ছবির পরিচালক, তাকে চুনিলালের চরিত্রটাকে আরো বড় করতে হলো, ফলে অ্যাডাপ্টেশন হলো ঠিকই কিন্তু মূল গল্প থেকে এই এই জায়গাগুলোতে সরে গেল। যেমন যেটা আমরা সাজ্জাদিল ভানসালির নির্দেশেও দেখব যে জ্যাকি শ্রফ যেহেতু চুনিলাল করছে, ফলে চুনিলাল অনেকটা জুড়ে আছে গল্পে বা সিনেমাতে, যেটা কিন্তু মূল কাহিনীতে অতটা নেই। তো কখনো কখনো আমাদের অ্যাডাপ্টেশন এভাবে স্টার পাওয়ারও কন্ট্রোল করে, যেটা একদমই ডিজায়ারেবল নয়, যেটা একদমই কাম্য নয়, কিন্তু সেটা কিন্তু হয়েছে এবং সেটা ভবিষ্যতেও হবে যতদিন না পর্যন্ত এই স্টার পাওয়ার আমাদের সিনেমার ইন্ডাস্ট্রি থেকে একদম চলে যাচ্ছে, ততদিন পর্যন্ত এই জিনিসগুলো অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে হবে। এইবার তোমাদের আমি আরো, এটা তো মোটামুটি একটা অ্যাডাপ্টেশন হলো, তোমাদের সিলেবাসটা আমি দেখছিলাম, সিলেবাসের যে গল্পগুলো আছে তার মধ্যে বেশ কিছু গল্প বা উপন্যাস, নাটক ইত্যাদি নিয়ে ছবি হয়েছে। নাটকের ব্যাপারটা একটু বলা যেতে পারে যে নাটকও কিন্তু ছবি হয়েছে, নাটক থেকেও বল্লভপুর রূপকথা তো খুব সাম্প্রতিক তোমার একটা উদাহরণ। এছাড়াও কিন্তু এর আগে নাটকের থেকে ইন্সপিরেশন নিয়ে বা নাট্যকারকে নিয়ে বা নাটকের কোনো একটা ঘটনা নিয়ে বিভিন্ন বাংলাতেই ছবি হয়েছে এবং সেগুলো কখনো কখনো নাটককে ছাপিয়ে গেছে, কখনো কখনো নাটক কিন্তু ছাপাতে পারেনি। এবং এইটা হয়তো অনেকেই জানে এখন, তবুও আমি একবার বলছি যে এই যে বাংলা সাহিত্য, বাংলা কোনো গল্পের বই থেকে নিয়ে সিনেমা হওয়া, এই প্র্যাকটিসটার জন্য কিন্তু বহুদিন পর্যন্ত, এমনকি এখনো অনেকে সিনেমাকে বই বলে, যে কোথায় যাচ্ছিস একটা বই দেখে আসি, কোথায় যা একটা বই রিলিজ করেছে দেখতে যাচ্ছি। এর মূল কারণটা হচ্ছে কিন্তু ওটাই যে এক সময় যখন সিনেমা এদেশে চালু হলো, বাংলায় যখন সিনেমা বানানো শুরু হলো, তখন অ্যাডাপ্টেশনই এতটা হতো, মোটামুটি ধরুন 80-90% ছবি 30-এর দশক, 40-এর দশক, 50-এর দশকে এতটা অ্যাডাপ্টেশন বেস্ট ছিল যে অনেকেই বলতো যে আমরা একটা বই দেখতে যাচ্ছি, যে বইটা পড়েছি এবার সেটাকে আমরা সিনেমায় দেখতে যাবো, তারা বই দেখে আসি। তো এই যে বাঙালিদের সিনেমাকে বই বলার একটা অভ্যাস, সেটা কিন্তু মূলত তৈরি হচ্ছে ওখান থেকে। কারণ ধরে নাও 50-এর দশকে সত্যজিৎ রায় ছাড়াও যে পরিচালকরা ছিলেন, যে ঋত্বিক ঘটক, উনি ওনার বিখ্যাত ছবি মেঘেরাগা তারা শক্তিপদ রাজগুরুর একটি উপন্যাস থেকে তৈরি, যেখানে ডেফিনেটলি ঋত্বিক ঘটক ছবিতে গল্পের থেকে অনেকটাই বাইরে বেরিয়ে গেছেন, গল্পের মূল নির্যাসটাকে সমান রেখে উনি গল্পের মধ্যে আরো অনেক নিজের বৈশিষ্ট্যতা উনি সংযোগ করেছেন, যার ফলে কিন্তু ছবিটা আরো মূল উপন্যাসের থেকে আরো অনেক মনোগ্রাহী হয়েছে, আরো অনেক আমাদের কাছে আরো অনেক বেশি ধাক্কা দেয়। একটা শিল্পের তো একটা বেসিক দায়িত্ব যে ধাক্কা দেওয়া, একটা দর্শক বা সে শিল্পকে যেই শিল্পটাকে উপভোগ করতে এসেছেন তাকে শুধুমাত্র একটা মনোরঞ্জন দিয়ে ছেড়ে দিলাম তা নয়, শিল্পের একটা কিন্তু বেসিক দায়িত্ব হচ্ছে আমি দর্শককে ধাক্কা দেবো, আমি দর্শককে ভাবতে বাধ্য করাবো। তো ঋত্বিক ঘটকের মেঘেটাকা তোমরা তোমরা যদি দেখো এবং শক্তিপদ রাজগুরুর মেঘেটাকার তারা এই উপন্যাসটা যদি পড়ো, তাহলে কিন্তু দেখবে যে উপন্যাসের থেকে ছবিটা অনেকাংশেই আলাদা, তবুও উপন্যাসে যে বক্তব্যটা রাজগুরু বলতে চেয়েছেন সেটাকে ঋত্বিক ঘটক আরো দারুণভাবে আমাদের সামনে উপস্থাপিত করছেন। একই জিনিস উনি করেছেন তিতাস একটি নদীর নাম, এবার তিতাস একটি নদীর নাম হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের একটি অসাধারণ উপন্যাস, কিন্তু এই উপন্যাসটার নামটা কিন্তু যতদিন সিনেমা হয়নি খুব একটা লোক জানতে পারত। ঋত্বিক ঘটক বানালেন তিতাস একটি নদীর নাম, তারপরে কিন্তু অদ্বৈত মল্লবর্মণের এই ছবি এই উপন্যাসটার ব্যাপারে সাধারণ বাঙালি পাঠক তারা জানতে পারলো, কারণ নইলে এটা তিতাস একটি নদীর নাম একটি মালোপাড়া মানে ফিশারম্যান কমিউনিটি যারা বলে, যে জেলে যারা মাছ ধরে সেই একটি জেলেদের কমিউনিটি এবং তিতাস নদীর ধারে তাদের অবস্থান, সেই জেলেদের সম্প্রদায় নিয়ে একটি উপন্যাস। কিন্তু ঋত্বিক সে যখন ছবিটাকে বানালেন, ঋত্বিক ঘটক, উনি কিন্তু ছবিটাকে
একটা সিভিলাইজেশনাল ছবি তৈরি করে দেয়, মানে একটা গোটা সভ্যতার উপর একটা কমেন্ট্রি করে, একটা সভ্যতাকে ক্রিটিক করে, মানে আমাদের যে সভ্যতা সেটা শুধুমাত্র ওই জেলে পাড়ার মধ্যে স্থিত বা জেলে পাড়ার মধ্যে আবদ্ধ থাকে, একটা গোটা সভ্যতাকে উনি নিয়ে আসেন একটি ছবির মধ্যে। এবং তার ফলে আমরা এই উদাহরণটার মধ্যে দিয়ে কি দেখতে পাই যে সিনেমাও কিন্তু অনেক সময় একটি উপন্যাসকে খ্যাতি দেয়। যে উপন্যাস বা যে গল্পটার নাম হয়তো লোকে অতটা জানতো না, সিনেমাটা হওয়ার ফলে হয়তো সিনেমাটা সেই উপন্যাসটাকে একদম ডিরেক্ট ফলো করে না, যেটা ঋত্বিক ঘটকের ম্যাক্সিমাম ছবি কিন্তু সরাসরি উপন্যাসকে ফলো করে না, কিন্তু তবুও কোথাও গিয়ে সেই উপন্যাসটাকে একটা মাইলেজ বা একটা ইম্পর্টেন্স দিয়ে দেয় পাঠকগুলোর কাছে। এবার তোমাদের যে সিলেবাসে যে গল্প বা উপন্যাস নাটকগুলো আছে তার মধ্যে অতিথি সমাপ্তি এগুলোতে ছবি হয়েছে, আমি একটু আগেই বলেছি, তো এগুলো তোমরা দেখতে পারো। কপালকুণ্ডলা শেষের কবিতা, কপালকুন্ডলা নিয়ে বঙ্কিমচন্দ্রের, আরো দুর্গেশ নন্দিনী এগুলো নিয়ে, দেবী চৌধুরানী নিয়ে ছবি হয়েছে। শেষের কবিতা আমি বললাম যেটা, রবীন্দ্রনাথের প্রায় সব উপন্যাস নিয়ে হয়তো ছবি হয়েছে, তো শেষের কবিতা নিয়েও বহুবার ছবি হয়েছে। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, পরবর্তীতে মরুতীর্থ হিংলাজ, সজারুর কাটা, পোস্টমাস্টার নিয়ে তো বললামই, ডিম গাছ, আরণ্য, বিশ্ববৃক্ষ, পথের পাঁচালী, এগুলো নিয়ে ছবি হয়েছে। এবং সজারুর কাটা বলতে গিয়ে আমার যেটা মনে পড়লো যে মানে যদি আমরা বাংলা ছবিতে, বাংলা সিনেমাতে গোয়েন্দা সিনেমা ডিটেকটিভ বা থ্রিলারের যদি আমরা দেখি, যেখানে আমরা দেখছি একজন ডিটেকটিভ আছে, তাহলে হয়তো বলতে পারা যায় যে বাংলা সিনেমার কিন্তু 70% যে গোয়েন্দা সিনেমা আর কি, সেটা কিন্তু অ্যাডাপ্টেড, মানে বাংলা সাহিত্য থেকে নেওয়া। সেটা ব্যোমকেশ হতে পারে, সেটা ফেলুদা তো বটেই, ফেলুদা হতে পারে, এখনকার দিনে অরিজিনাল সবর বানাচ্ছেন, তো সবর এরকমভাবে যদি আমরা দেখি তো বাংলা সিনেমাতে যে গোয়েন্দার প্রবেশ সেটাও কিন্তু মূলত সাহিত্যের হাত ধরে। সত্যজিৎ রায় চিড়িয়াখানা বানিয়েছিলেন ব্যোমকেশকে নিয়ে, তারপরে নিজেই ফেলুদা লিখতে শুরু করেন তার কয়েক বছর পরে, এবং ফেলুদা নিয়েও উনি ছবি বানিয়েছেন, সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ, ফেলুদা নিয়ে এখন ওয়েব সিরিজ হচ্ছে, ব্যোমকেশ নিয়ে ওয়েব সিরিজ হয়েছে ইত্যাদি প্রভৃতি। তো সেগুলো কিন্তু যদি তোমরা মূল গল্প, তো এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বা এগুলো তোমাদের নিজেদের করতে হবে যে আমরা মূল গল্পটা পড়ব এবং তারপরে আমরা এই অ্যাডাপ্টেশনগুলো দেখব। সেটা হতে পারে যে সবসময় আমার দরকার নেই যে সত্যজিৎ রায়ের করা অ্যাডাপ্টেশন দেখতে হবে, আমি এখনকার কোনো একটা কাজ দেখলাম, সেটা দেখে কি ভালো লাগলো, সেখানে কী কী চেঞ্জ করেছেন, তো তোমাদের তাহলে খাতা কলম নিয়ে নোট করতে হবে যে আচ্ছা মূল গল্পে এটা আছে, এই পরিচালক এই বদলগুলো করেছেন, তো সেই বদলগুলোর ফলে সেগুলোকে আমার ভালো লাগছে, সেগুলো বদলগুলোর ফলে কি আমি মূল গল্পের যে নির্যাসটা হারিয়ে যাচ্ছে নাকি আমি পাচ্ছি আরো স্ট্রংলি, আরো যথাযথভাবে আমি পাচ্ছি। তো বা আরেকটা যেটা তোমরা এক্সারসাইজ করতে পারো যে ধরো আমি একটা মূল গল্পটা পড়ে একটা ছবি দেখলাম, এবার তোমার যে ছবিটা ভালো লাগলো না, মনে হলো যে না এই জায়গাগুলোয় যে বদলগুলো ঘটেছে আমার ভালো লাগলো না, তো এবার তোমরা একটা এক্সারসাইজ করো যে আমি হলে কি করতাম, যে তুমি যদি এই গল্পটা নিয়ে তোমাকে ছবি বানাতে হয় তাহলে তুমি কি কি চেঞ্জ ঘটাতে, নাকি তুমি একই রকম রাখতে, নাকি তুমি হয়তো ওই গল্পটার একটা ছোট্ট জায়গাকে নিয়ে বাকিটুকু নিজের মতো করে বানাতে। তো এই একটা এক্সারসাইজ কিন্তু খুব কাজের একটা এক্সারসাইজ বা প্র্যাকটিস, যেটা করলে তোমাদের স্ক্রিপ্ট রাইটিং বলো বা সিনেমা নিয়ে যে আইডিয়া বা সিনেমা নিয়ে যে ভাবনা, সেই ভাবনা বা আইডিয়ার মননটা তোমাদের একটা তৈরি হয়ে যাবে। এর সাথে সাথে এখনকার আরেকটা জিনিস আমি বলতে চাইবো, সেটা হচ্ছে এখনকার সমসাময়িক যে বাংলা লেখাগুলো হচ্ছে, মানে লেখকরা যেগুলো লেখা লিখছেন সেটা নিয়ে কিন্তু খুব একটা ছবি হচ্ছে না। মানে যেমন ধরো যদি আজকে আমি বলি অপর্ণাসেন গয়দার বাক্স বানিয়েছেন, সেটাও শীর্ষেন্দুর লেখা, এবং সেটাও কিন্তু শীর্ষেন্দু কিন্তু আজকের লেখক, শীর্ষেন্দুর গয়নার বাক্স আজকের লেখা না। সেরকমই আরো এরকম প্রচুর উদাহরণ পাওয়া যাবে যে যেগুলো একটু ভালো ছবি হচ্ছে সেগুলো কোনোটাই কিন্তু একদম এখনকার লেখকরা এখন বসে লিখছেন না, সেই রকম গল্প বা উপন্যাস দিয়ে কিন্তু ছবি হচ্ছে না। যেমন ক্রিস ক্রস নামে একটা ছবি হয়েছিল, সেটা সরঞ্জিৎ চক্রবর্তীর একটি উপন্যাস থেকে ছবিটা হয়েছিল, বিশ্বা দাশগুপ্ত বানিয়েছিলেন, সেই ছবিটা কিন্তু খুব একটা ভালো হয়নি। উপন্যাসটা এবার কেমন সেটা অন্য প্রসঙ্গ, সেটা যার যার নিজস্ব ইয়ে, ছবিটা কিন্তু সেভাবে দর্শককে টানতে পারেনি। এবার সেটা কেন, সেটার কারণও যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, পিছিয়ে গিয়ে দেখতে হবে যে 80-90 এর দশকে যখন ভারতবর্ষ তথা বাংলায় বিশ্বায়ন হলো, গ্লোবালাইজেশন হলো, তার ফলে কিন্তু তারপরে একটা অবক্ষয় শুরু হয় সামাজিক স্তর থেকে বাংলাতে। আমি যদি শুধু বাংলার কথাই বলি, সেটা রাজনৈতিক, অর্থনীতি, সামাজিক, শিল্প সব জায়গাতেই তার প্রভাব পড়ে। এবং তার ফলে যেটা হয় যে প্রকাশনা সংস্থা, আমি যেটা একদম শুরুতেও বলেছিলাম যে বাংলা সিনেমা কিন্তু 90% সময়ই মূল প্রকাশনা সংস্থাগুলো যে লেখকদেরকে তুলে ধরেছেন বা যে লেখাগুলোকে তুলে ধরেছেন তাদের নিয়ে ছবি করে এসেছে। আমি লিটল ম্যাগাজিন বা ছোট পত্রিকা সাহিত্য একদমই বলবো না, আমি বলবো যে এর প্যারালাল
এই মূলধারার যে সাহিত্য, মূলধারার সাহিত্য মানে মূল প্রকাশনা সংস্থা যাদের বিক্রি সবচেয়ে বেশি, সেই মূল প্রকাশনা সংস্থার দ্বারা প্রকাশিত সাহিত্যের বাদ দিয়েও যে সমান্তরাল সাহিত্য বাংলায় প্রায় 100 বছর ধরে চলে এসেছে সেইখান থেকে নিয়ে করা ছবির সংখ্যা কিন্তু সত্যি খুবই কম। সেটা হয়তো ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় ওনারা ওই সময় কিছুটা বানিয়েছিলেন বা মৃণাল সেন কিছুটা করেছিলেন, বাট তারপরে কিন্তু এখনকার সময়ে সেটা নেই। কারণ পাঠক পাঠিকা কিন্তু সবসময় আছেন, সমান্তরাল সাহিত্য পড়ার পাঠক এবং পাঠিকা কিন্তু সবসময় আছেন, কিন্তু আমাদের ভাবতে হবে যে সেই সমান্তরাল সাহিত্য একটা অসাধারণ কোনো একটা গল্প, অসাধারণ একটা উপন্যাস, কিন্তু সেটার হয়তো কেউ নাম জানে না, মানে ওয়াইড অডিয়েন্স যারা সিনেমার অডিয়েন্স তারা হয়তো সেটা নাম জানে না। সেটা নিয়ে ছবি হলে কি তারা দেখার জন্য উৎসাহী, বা সেই ছবিটা যারা বানাচ্ছেন তারা কি সেই উৎকর্ষতার সেই চরম পর্যায়ে পৌঁছাতে পারছেন না, যে কারণে ছবিটা দেখতে লোকে আসছেন না? তো এইটা কিন্তু একটা মেজর ল্যাগ, যেটা কিনা সমকালীন সাহিত্য নিয়ে আমি বলতে পারি যে হচ্ছে বাংলাতে, যে সমকালীন বাংলা সাহিত্য নিয়ে সেরকম সার্থক ছবি তৈরি হচ্ছে না, এবং যে ছবিগুলো তৈরিও হচ্ছে সেটা সেগুলো শৈল্পিক গুণ বা যেভাবে ছবিগুলো বানানো হচ্ছে। কারণ রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে আমরা কি বলি সেটা তো ইম্পর্টেন্ট বটেই, সেটা তো গুরুত্বপূর্ণই, বাট তার চেয়েও আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আমরা কীভাবে বলি একটা কথাকে, একটা ভাবনাকে। আজকে তোমরা যেভাবে প্রকাশ করবে আমি হয়তো অন্যরকমভাবে প্রকাশ করবো, আজকে অমৃতা হয়তো অন্যরকমভাবে প্রকাশ করবে। তো আমাদের প্রত্যেকের মানুষ, আমাদের প্রত্যেকের দর্শন কিন্তু সেই প্রকাশ ভঙ্গির মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তো আমরা যখন একটা কন্টেন্ট পাচ্ছি যে এটা খুব দারুণ একটা কন্টেন্ট পেলাম, একটা গল্প পেলাম বা কিছু একটা বলার বক্তব্য পেলাম, সেটা তো অফকোর্স সঙ্গে রাখতে হবে, তার সঙ্গে আমি কীভাবে বলছি সেটাকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখতে হবে, এবং সেটার প্রতি খুবই যত্নশীল হতে হবে। একটা যত্ন নিয়ে সেই কীভাবে বানানোটা, যে শৈলীটা, সেটার দিকে মন দিতে হবে, এবং একটা ভাবনার প্র্যাকটিস করতে হবে যে আমি যখন এই ছবিটা বানাবো, বা খুব আমি যদি একদম একদম ছোট ক্ষুদ্র লেভেলে গিয়ে আমি বলি যে আমি একটা শট নিচ্ছি, যে সেই শটটা আমি কেন নিচ্ছি, বা আমি একটা কাউকে ছবি তুলছি, ছবি তোলার সময় আমরা বলি না যে একটু কম্পোজিশনটা দেখার বা কম্পোজ করার, তো আমি এরকম কম্পোজিশন কেন করছি? কারণ একটা শট, একটা সিঙ্গেল শট, একটা কম্পোজিশনে কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। তোমার হয়তো একটা গল্পে তোমাকে 3 পাতা লিখে যেটা বোঝাতে হলো, কিন্তু একটা একটা 30 সেকেন্ডের শট, একটা নির্ধারিত একটা 10 সেকেন্ডের জন্য একটা কম্পোজিশন, তুমি চরিত্রকে ক্যামেরার সামনে এমন জায়গায় দরকার হলে হয়তো ওই 3-4 পাতায় যে লেখক যেটা বলেছেন সেটাকে তুমি ওই একটা কম্পোজিশনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে পারো। সেটাও কিন্তু সেরকম হওয়ারও কিন্তু নজির আমরা বিশ্ব সিনেমার ইতিহাসে দেখেছি। তো অমৃতা আমাকে যেটা পরে বলতে বলেছেন যে তোমাদের কেরিয়ার বা বাংলা নিয়ে পড়ে বা এমনি সিনেমাতে কেরিয়ার যদি করতে চাও তাহলে কি করা যেতে পারে বা বাংলা নিয়ে পড়ে, তো আমি তোমাদের যেটা বলবো যে একটা হচ্ছে এই সমান লাইনেই আমি তোমাদের বলবো যে কি করা, তোমরা কি করতে পারো, মানে এই যে সমকালীন সাহিত্য নিয়ে এখন যে একটা অবক্ষয় চলছে এবং সমকালীন সাহিত্য থেকে যে ছবিগুলো হচ্ছে তাতে আমরা খুব একটা সেটা আমাদের ভালো লাগছে না, বা খুব একটা সেটা দর্শক ও সাধারণ দর্শকরা ভালো লাগছে না, তার ফলে যেটা হচ্ছে যে ছবিগুলো দর্শকের ভালো লাগছে সেগুলো কিন্তু কোথাও একটা পুরোনো সময়ের কথা বলছে, একটু নস্টালজিয়া, বাঙালি তো এই নস্টালজিয়াকে খুব ভালোবাসে, তো একটা নস্টালজিয়ার গল্প বলছে, কিন্তু আমাদের সময় এই সময়ের গল্পগুলো কিন্তু কোথাও গিয়ে মিসিং হয়ে যাচ্ছে। তো তোমরা যখন নিজেরা ছবি বানাবে বা ছবির জন্য লিখবে, যদি তোমরা লেখো বা নিজেরা সিনেমা বাদ দিয়ে এমনিও যদি গল্প কবিতা উপন্যাস লেখো, তাহলে কিন্তু এখনকার সময় তোমাদের চারিপাশে যেটা ঘটছে, যে সময়টা চলছে, যা কিছু ঘটছে ভালো হোক খারাপ, তার একটা প্রতিফলন কিন্তু আসাটা খুব দরকার, এবং তার অ্যাট দ্য সেম টাইম আমাদের ইতিহাসকে ভুললেও হবে। তো যে জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আমি নিজেও ইন্টারেস্টেড কাজ করার জন্য, তোমরাও কাজ করতে পারো, বাংলা সাহিত্যের যে জিনিসগুলো এখনও সেভাবে এক্সপ্লোর হয়নি, হলেও খুব একটা হয়তো যথাযথ মানে পৌঁছতে পারেনি, তার মধ্যে সবচেয়ে আগে হয়তো আমি বলবো যে প্রাচীন বাংলার ইতিহাস এবং সাহিত্যের ইতিহাস, মানে আমাদের মঙ্গল কাব্যের যে সময়টা, মঙ্গল কাব্য যখন লেখা হচ্ছে, গীত গোবিন্দ যখন লেখা হয়েছে, এই যে আমাদের প্রাচীন বাংলার সাহিত্যের টেক্সটগুলো, এই টেক্সটগুলো নিয়ে কিন্তু খুব একটা ভালো কাজ হয়নি। বেহুলা লখিন্দরকে নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু বেহুলা লখিন্দরের বাইরেও মনসা মঙ্গলের একটা নিজস্ব রাজনীতি আছে, একটা পলিটিক্স আছে, মনসা মঙ্গল চণ্ডীমঙ্গলের বাইরেও কিন্তু আরও অনেকগুলো মঙ্গল কাব্য আছে, সে সময় শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হচ্ছে, গীত গোবিন্দ লেখা হচ্ছে, তো এইগুলো নিয়ে কিন্তু গবেষণামূলক কাজও সিনেমাতে হতে পারে। সিনেমা মানেই যে শুধু একটা গল্প বলে দিতে হবে তার কোনো মানে নেই, সিনেমাতে ডকুমেন্টারি হতে পারে, বা অনেক সময় কিছুটা ফিকশন, মানে কিছুটা গল্প কিছুটা সত্যি বাস্তব একদম দেখানো হচ্ছে, এই মিলিয়েও সিনেমা, সেটা নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করা যাবে, ওই এই সিনেমার বিভিন্ন ফর্মগুলো নিয়ে। কিন্তু
এই যে এই যে লিটারেচার গুলো, শ্রীকৃষ্ণ কীর্তন, গীত গোবিন্দ বা বৈষ্ণব পদাবলীর অন্যান্য যে ধারাগুলো, বিভিন্ন রকমের মঙ্গল কাব্য, এগুলো নিয়ে সেভাবে গবেষণামূলক কাজ হয়নি, সিনেমা তো সেভাবে কিন্তু কাজ হয়নি। তারপরে ধরে নেওয়া যাক আমাদের গত শতাব্দীর লেখক লেখিকাদের মধ্যে আশাপূর্ণা দেবীর গল্প নিয়ে আরো অনেক বেশি কাজ হওয়া উচিত, লীলা মজুমদারের গল্প নিয়ে অনেক বেশি কাজ হওয়া উচিত। তারপরে স্বপন কুমার, স্বপন কুমারের লেখা যে তোমরা পড়ে থাকো, দীপক রতনের যে অ্যাডভেঞ্চার গল্পগুলো, যেটা স্বপন কুমারকে বলা হয় পাল্প ফিকশন, বাংলার প্রথম পাল্প ফিকশন রাইটার। তো পাল্প ফিকশন মানে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার থাকবে, থ্রিল থাকবে এবং বলা যেতে পারে প্রতিটা পাতাতেই লোমহর্ষক উত্তেজনা। তো পাল্প ফিকশন এটা বেসিক্যালি আমেরিকান সাহিত্যের অবদান, কিন্তু বাংলার প্রথম পাল্প ফিকশন রাইটার যেটাকে বলা যেতে পারে সেই পাল্প ফিকশন, যেটা কিনা আমরা হয়তো কোথাও ট্রেনে যেতে 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 এক রাতের মধ্যে পড়ে ফেললাম, বা আমরা হয়তো মানে যেটা কি হয়তো লাইব্রেরিতে বাধাই করে রাখবে না, কিন্তু সেটা হয়তো লোকে ওই চটি বইয়ের সঙ্গে পাবে। তো যখন সমরেন্দ্রনাথ পাণ্ডে মানে স্বপন কুমার লেখা শুরু করেছিলেন, উনি কিন্তু দীপক রতনকে নিয়ে এরকম অনেক অ্যাডভেঞ্চার সিরিজ লিখেছিলেন। তো সেই গল্পগুলো বা সেই কাহিনীগুলো এবং স্বপন কুমার নিজে একজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, যাকে নিয়ে কিন্তু এখনো বাংলা সিনেমা সেভাবে কাজ করেনি। আবার ধরা যেতে পারে যে আরেকজন এরকম ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে পারেন কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ ওই অত কম বয়সে, 21-22 বছর বয়সে উনি কুতুব প্যাঁচার নকশার মতো একটা অসাধারণ বই লিখছেন। সেই সময় নকশা, নকশা মানে একটা কোলাজ, তো আশেপাশে কি ঘটছে একটা শহরের নিজের কোনো কমেন্ট্রি না দিয়ে, শুধু সে যা দেখছি আমি চারিপাশে সেগুলোকে লিখে যাবো একটা অনবদ্য ভাষায়, এরকম নকশা কিন্তু সে সময় অনেকেই লিখতেন। কিন্তু হুতম প্যাঁচার নকশাটা কেন পপুলার হয়েছিল, কারণ এই আমাদের কালীপ্রসন্নের একটা অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতা ছিল এবং তার সঙ্গে ভাষার কারিগরিও ছিল, ফলে এই হুতম প্যাঁচার নকশা উনি লিখছেন। আবার তারই সঙ্গে উনি মহাভারতের সংস্কৃত থেকে, যেটা আমাদের বাংলায় যে মহাদশ মহাভারতটা আছে কালীপ্রসন্ন সিংহের বা কালীসিংহীর মহাভারত অনেকে বলেন, তো সেই সংস্কৃত মহাভারত থেকে বাংলায় প্রথম অনুবাদ হলো মহাভারতের সেই কালীপ্রসন্ন সিংহ। উনি কয়েকজন পণ্ডিতকে ইয়ে করে মানে একরকম চাকরি দিয়ে তাদেরকে দিয়ে বসিয়ে উনি লেখালেন, সেটা অনুবাদ করালেন প্রত্যেকটা স্বর্গ প্রত্যেকটা অধ্যায়। আবার একই সময় উনি একটা বিদ্যুৎ সাহিনী সভা করছেন, সেই সময় মানে এটা হচ্ছে 19 শতাব্দীর মাঝামাঝি, 1855-1860 সেই সময়, যে সময় বিদ্যাসাগর লড়ছেন বিধবা বিবাহের জন্য, বাল্য বিবাহের জন্য, যে সময় রবীন্দ্রনাথ সবে জন্মালেন, সেই সময় বসে বঙ্কিমচন্দ্রের তখন একদম মধ্যগগনে খ্যাতি, তো সেই সময় বসে উনি এবং সিপাহী বিদ্রোহ হচ্ছে যদি আমি রাজনীতির দিকটাও দেখি, তো এরকম একটা সময় উনি বসে এই কাজগুলো করছেন এবং বিদ্যুৎ সাহিনী সভা বলে একটা সভা বানিয়েছেন, যেখানে এখন যেমন আমাদের বিভিন্ন আর্ট ক্লাব হয়, যেখানে সিনে ক্লাব হয়, সিনে সোসাইটি হয়, সিনেমা সোসাইটি, ফিল্ম সোসাইটি সত্যি তারা বানিয়েছিলেন, তো সেরকম একটা বিদ্যুৎ সাহিনী সভা যেখানে কবিতা, গল্প, উপন্যাস, নাটক এগুলো নিয়ে আলোচনা হবে, নাটক মঞ্চস্থ করা হবে এমন একটা কাজ উনি করেছিলেন সেই সময়। আর সেই বিদ্যুৎ সাহিনী সভা থেকে মাইকেল মধুসূদন দত্তকে প্রথম পুরস্কার পাওয়া হয়, মাইকেল মধুসূদন দত্তর প্রথম জীবনের পুরস্কার এই কালীপ্রসন্ন সিংহের দলই দেয় এবং কিছু অর্থ সাহায্য করে। তো কালীপ্রসন্ন সিংহ একটা অসাধারণ ক্যারেক্টার। তারপরে ধরে নাও আমাদের বাংলাতে নকশাল ওই সময়টা নিয়ে যত ছবি হয়েছে, দেশভাগ মানে ওই 71-এর যে দেশভাগটা হলো, মানে বাংলাদেশ আর মানে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো এবং তার ফলে যে অনেক শরণার্থী হলো, এবং এই যে কলকাতা মানে সাউথ ক্যালকাটা যেটা আর কি, মানে ভবানীপুর থেকে শুরু করে সুন্দরবন, এগুলো তো সবই একসময় জঙ্গল ছিল এবং তারপরে রিফিউজিরা এসে সেখানে জঙ্গল কেটে তারা বসত বাড়ি বানালো, এবং আমার বাড়িও ওই অঞ্চলই, তো আমি এই ইতিহাসগুলো জানি কিছুটা। তো এই যে বাঙালির, এটাও একটা বাঙালির ইতিহাস, একটা দেশভাগের ইতিহাস, যেখানে দুবার হয়েছে 47-71, এবং কীভাবে জঙ্গল কেটে মানুষ এখানে বসত বানালো, তাই নিয়ে সাহিত্যে অনেক তার প্রতিফলন আছে কিন্তু সেই সময়কার সাহিত্য। তো সেটা কিন্তু আমরা সিনেমাতে সেই সময়টা দেখতে পাই না। ইভেন নকশাল আন্দোলন নিয়েও যে ছবিগুলোতে আমরা নকশাল আন্দোলনকে দেখি, সেখানেও কিন্তু একটা নস্টালজিয়া হিসাবে নকশাল আন্দোলন চলে আসে। নকশাল আন্দোলনকে কিন্তু আমরা একদম, যেমন কালবেলা, কালবেলা সমাজ মজুমদারের একটি উপন্যাস যেটা নিয়ে গৌতম ঘোষ পরে ছবি বানিয়েছিলেন, তো কালবেলাতেও কিন্তু আমরা উপন্যাস বা ছবি দুটোতেই একটা নস্টালজিয়া দেখতে পাই, একটা রোম্যান্টিসিজম দেখতে পাই, কিন্তু সেই রোম্যান্টিসিজমের বাইরে গিয়ে, সেই রোম্যান্টিসিজমের বাইরে গিয়ে একটা ছবি তৈরি সেটা কিন্তু আমরা দেখতে পাই না খুব একটা। তো এই জায়গাগুলো কিন্তু এখনো বাকি আছে যেগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো, এবং এর সাথে যেটা বলা যেতে পারে যে ওভাবে আলাদা করে সিনেমার লাইনে আসার জন্য প্রথাগত কিছু শিক্ষা হতে পারে, তার জন্য কিছু এখন ভারতবর্ষে প্রচুর মিডিয়া স্কুল তৈরি হচ্ছে কলকাতাতে, এছাড়া ফিল্ম স্কুলের মধ্যে যেমন পুনার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে,
কলকাতাতে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে, এগুলোতে এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, লেখা পরীক্ষা হয় এবং তারপরে ইন্টারভিউ হয়, এবং এগুলো হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন কোর্স, মানে তোমায় গ্রাজুয়েট করতে হবে তারপরে তুমি এইটার জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি তুমি ডিরেকশন নিয়ে পড়তে চাও বা সিনেমাটোগ্রাফি মানে ক্যামেরা নিয়ে পড়লে, এডিটিং, সাউন্ড এগুলো নিয়ে পড়তে চাও, আবার ধরো অনেক স্টেট গভর্নমেন্টেরও হয়, মানে রাজ্য সরকারেরও এরকম বিভিন্ন তারা ছোটো ছোটো করে মিডিয়া স্কুল বা ফিল্ম স্কুল চালায় যেগুলো রাজ্য সরকারের, আর এই FTII বা SRFTII এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো পশ্চিমবঙ্গে যেমন রাজ্য সরকারের ফিল্ম স্কুলটার নাম হচ্ছে রূপকলা কেন্দ্র, যেটা সল্ট লেকে আছে, তো এটা সরকারি। আবার যেমন হরিয়ানাতে রোহতাকে একটা আছে, মধ্যপ্রদেশে আছে, এরকম বিভিন্ন রাজ্যেরও সরকারি ফিল্ম স্কুল হয় রাজ্য সরকারের, যেখানে কিন্তু অন্য রাজ্যের ছাত্রছাত্রীরা এসব পড়ে। এছাড়া বিভিন্ন মিডিয়া স্কুল তো আছে, যেমন সেন্ট জেভিয়ার্স আছে কলকাতাতে, সেখানে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম পড়ানো হয়, তো কিছুটা সিনেমাও পড়ানো হয়, এছাড়াও আরও অন্যান্য অনেক, মানে গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তো সেই স্কুলগুলো থেকে পড়েও প্রথাগত শিক্ষা পেতে পারো, নইলে তোমরা সরাসরি কাউকে হয়তো অ্যাসিস্ট করলে, কারোর সঙ্গে সহকারী পরিচালক বা এমনি কাজ করলে, সে যা কাজ করতে বলছো করলে, সেটা থ্রু দিয়েও শেখা যেতে পারে, একদম হাতে কলমে শেখা, বা নিজেরা কিছু একটা বানালে, নিজেরা হয়তো বন্ধুরা মিলে একটা 10-12 মিনিটের একটা স্ক্রিপ্ট লিখলে, একটা 10-12 পাতা, কারণ হলিউডি স্টাইলে বলা হয় এক পাতা, মানে স্ক্রিন প্লেতে এক পাতা মানে স্ক্রিনে 1 মিনিটের টাইম, এবার তার ব্যতিক্রম প্রচুর আছে, এখন সেটা কেউ মানেও না, কিন্তু তোমরা মোটামুটি ওরকম ভাবে ভাবলে যে আমি একটা 15 পাতা স্ক্রিপ্ট লিখলাম যেটা হয়তো 20 মিনিটের ছবি হবে, বা 10 পাতা স্ক্রিপ্ট লিখলাম সেটা হয়তো 12 মিনিটের ছবি হবে, এবার সেটা শ্যুট করি। ওই শ্যুট করতে গিয়ে তোমাদের যে লার্নিংটা হবে, মানে সিনেমা তো একটা হাতে কলমে শেখা জিনিস, তো ওই হাতে কলমে করতে গিয়ে তোমাদের যে লার্নিংটা হবে সেটার কিন্তু বিকল্প আর কিছু নেই। এবং কেরিয়ার যদি করতে চাও সিনেমাতে, দেখো কেরিয়ারটা একটু আনসার্টে, সেটা আমরা সবাই জানি, তো বাংলা নিয়ে পড়ে তোমাদের যদি সিনেমাতে কেরিয়ার করতে হয় যে আমি বাংলা পড়েছি এবং তাতে আমি সিনেমাতে কি কাজ পেতে পারি, তুমি পরিচালনার কাজ পেতেই পারো, এবার পরিচালনা সে কেউ ইঞ্জিনিয়ারিং নিয়েও করতে পারে, আমি নিজে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, আমি এখন ছবি পরিচালনা করছি, তো পরিচালনার কাজ যে কোনো স্ট্রিম নিয়ে পড়া যেতে পারে, বরঞ্চ তোমরা যেটা করতে পারো যে বাংলা সাহিত্যর তোমরা যেহেতু ছাত্রছাত্রী, তোমরা স্ক্রিপ্ট রাইটিং বা এখন যে বাংলা ছবিতে গল্পের খরা চলছে একটা, সেই খরাটা কিন্তু তোমরাই মেটাতে পারো, যে তোমরা অনেক ইন্টারেস্টিং গল্প ইতিহাস ঘেটে বা বাংলা সাহিত্যেরই মণিমাণিক্যের ভাণ্ডার থেকে তোমরা এমন অনেক গল্প নিয়ে আসতে পারো যেটা হয়তো লোকে পড়েনি, লোকে জানে না, পড়লেও ভুলে গেছে, যেটা আমি বললাম যে এই যে সমান্তরাল একটা সাহিত্য আমাদের বাংলায় যেটা বহু শতাব্দী ধরে চলে এসেছে, মূল প্রকাশনা সংস্থা মেইন স্ট্রিম সাহিত্যের পাশাপাশি, সেইখান থেকে এমন এমন অনেক তোমরা কন্টেন্ট আনতে পারো, অনেক গল্প সাহিত্যের বাল মেটেরিয়াল আনতে পারো, যেটা দিয়ে খুব দারুণ দারুণ ছবি তৈরি হতে পারে, নিশ্চয়ই সেই সিনেমাটাকেও সিনেমার যে পরিভাষা সেটাকে আরও পরিশীলিতভাবে আরও শৈল্পিকভাবে দেখাতে হবে, এবং সেটা তোমরা যদি হাতে কলমে প্র্যাকটিস করো নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে সেটা করতে পারবে, শিখে যাবে তোমরা, কিন্তু তোমরা এভাবে অনেক অন্যান্য না জানা অজানা গল্প তুলে আনতে পারো, এবং সেটা তোমাদের, তোমরা যদি কোনো অরিজিনাল আইডিয়াও দেখো, তোমাদের সেই বাংলা সাহিত্য শেখার ছাপটা যেন সেই আইডিয়া থেকে, তোমরা যখন স্ক্রিপ্ট লিখছো, তোমরা যখন সংলাপ লিখছো, সেখানে যেন বেরিয়ে আসে, কারণ সংলাপ কিন্তু একটা ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ, যে আমি সংলাপ আদৌ রাখবো কি রাখবো না এটা একটা বড় ডিসিশন, যদি রাখি সেই সংলাপ কিরকম হবে, কারণ আমার প্রত্যেক গল্পের প্রত্যেকটি চরিত্রের ব্যাকগ্রাউন্ড হয়তো আলাদা, তারা সবাই একই রকমভাবে কথা বলবে না, মানে তারা একই ঘটনাকে তারা একই রকমভাবে, আমি একটা জিনিস যেভাবে বলবো তুমি সেভাবে বলবে না, তো সংলাপ লেখার সময় সেটা মাথায় রাখতে হবে, আবার একটি ছেলে একটি কথাকে যেভাবে বলবে একটি মেয়ে সেভাবে বলবে না, আবার একটা 20 বছরের একটি মেয়ে একটা কথাকে যেভাবে বলবে একটি 50 বছরের মহিলা কিন্তু সেভাবে বলবে না, তো এই জিনিসগুলো সংলাপ লেখার সময় যে এই জিনিসগুলো মাথায় রাখতে হয়, বেসিক জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমাদের সাহিত্যের ছাত্রছাত্রী যারা তাদের কাছ থেকে এক্সপেক্টেড, যে তোমরা এই জিনিসগুলো কিছুটা হলেও শিখে আসবে, কিছুটা হলেও জেনে আসবে। তো তোমাদের যদি সিনেমাতে কেরিয়ার করতে হয়, তোমাদের আমি যেটা এখন সাজেস্ট করবো যে তোমরা সবার আগে সিনেমা দেখা শুরু করো, শুধুমাত্র বাংলা সিনেমা না, শুধুমাত্র যা কমার্শিয়াল ছবি হলে রিলিজ করছে সেটা না, তার বাইরেও এখন ইন্টারনেটের যুগে সব ছবি পাওয়া যায়, তোমরা অন্য ভাষার ছবি দেখো, ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে কি ছবি তৈরি হচ্ছে, ভারতের বাইরে ইউরোপ, আমেরিকা, চায়না, জাপান, তারপরে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, এরা কি ছবি তৈরি করছে, এই ছবিগুলো দেখো, আফ্রিকার দেশগুলো কি দারুণ দারুণ ছবি তৈরি করছে, কারণ তারা কিন্তু সবাই নিজেদের শিকড়ের গল্পগুলো বলছে, যে গল্প আমাদের ভাল লাগে, যে সিনেমা আমাদের ভাল লাগে, সব জায়গাতেই কিন্তু কোথাও গিয়ে একটা শিকড়ের গল্প বলে, নিজের রুট, তো সেই নিজের শিকড়টাকে তোমরা আইডেন্টিফাই তো নিশ্চয়ই করবে, আর তার সঙ্গে এই বিস্তৃত যে সিনেমার জগৎ, সেই সিনেমার জগতে ওই সাবটাইটেলের যে 2 ইঞ্চির ব্যবধানটা, সেই 2 ইঞ্চির পাঁচিলটা যদি ভেঙে ফেলতে পারো, সাবটাইটেল পড়ে দেখে যদি তোমার সিনেমা দেখার অভ্যাসটা করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে একটা নতুন জগৎ তৈরি হয়ে যাবে, যেটা তোমার নিজের
সিনেমার বানানো এবং সিনেমার জন্য লেখা বা অন্যান্য যদি কোনো আর্ট ফিল্ডে তোমরা পার্সু করতে চাও সেখানে হেল্প করবে। তো সিনেমা দেখার অভ্যাসটা শুরু করে দাও এবং তার সাথে সিনেমা নিয়ে যা যা বই পাচ্ছ আপাতত বিষয় চলচ্চিত্র দিয়ে শুরু করো, তারপরে আরো অন্যান্য যা বই আছে সেগুলো একটু একটু করে পড়া শুরু করো এবং নিজেরাও ভাবা শুরু করো যে হয়তো কেউ কোনো স্ক্রিপ্ট লিখবে ভাবছো, আমার সঙ্গে শেয়ার করো, আমি খুব খুশি মনে তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করতে পারি, বা হয়তো মনে হচ্ছে যে এই গল্পটা থেকে একটা ভালো ছবি হতে পারে, তাহলে একটু লেখার চেষ্টা করো যে গল্পটার ছোট গল্প কি একটা টাস্ক হিসাবে ধরে নাও। তোমরা আপাতত সুবোধ ঘোষের গল্পকে বেছে নিলে বা তোমাদের টেক্সট থেকে ধরে নাও, ধরো ডাইনি গল্পটা বাছি, ডাইনি একটা অসাধারণ গল্প, তো এবার ডাইনি গল্পটাকে যদি আমি সিনেমায় চিত্রনাট্যে রূপে দিতে চাই তো কিরকম ভাবে করবো, এটা একটা কিন্তু তোমরা একটা বাড়িতে এক্সারসাইজ হিসাবে করতে পারো যে আমি একটা চিত্রনাট্য লিখবো ডাইনি গল্পটার উপর অবলম্বন করে। সেভাবে যেটা আমি খুব একটা বেশি চেঞ্জ করবো না, এখন নতুন কিছু করার দরকার নেই, খুব একটা বেশি চেঞ্জ করবো না, বাট এভাবে আমি করবো। তো আমার মনে হয় এভাবে যদি তোমরা এখন প্র্যাকটিসটা চালু করো সেটা তোমাদের ভবিষ্যতে অনেকটাই হেল্প করবে এবং সেটা তোমাদের এই কেরিয়ার গ্রোথ সিনেমা লাইনেও হেল্প করবে। তো আজকে আমি এখানেই শেষ করবো, তোমরা চাইলে আমার সঙ্গে ডেফিনেটলি অমৃতার থ্রু দিয়ে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকে, এবং ভবিষ্যতে তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার আমার ভীষণ ইচ্ছা রইল। নমস্কার।